सुंदर भुवनी तुमी भगवान तुमी भगवान ओ गो तुमी भगवान ओ दया गहरी ए विश्व ब्रह्मांडेर मालिक तुमी তাই শুনেছি তুমি নাকি কাঙালের ঠাকুর, কাঙাল বড় ভালোবাসো। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে মাতৃ সাধক বাবা পাগলা তিনি তার মনের ভাব প্রকাশ করলেন কিভাবে, আমার কেউ নাই আমি তোমার সুন্দর ভুবনে তুমি ভগবান তুমি ভগবান ও গো তুমি ভগবান সুন্দর ভুবনে তুমি ভগবান তুমি ভগবান ও গো তুমি ভগবান আমার কেউ নাই তাই তোমারে জানা
আমার রসিক বাউল শিবানন্দ হালদার অনেক দূর থেকে এসেছেন, তো ওনার সময়কে আমি নষ্ট করব না, সরাসরি তর্জার ভূমিকায় প্রবেশ করার চেষ্টা করব, সময় পেলে মাঝে মধ্যে গান গেয়ে শোনাব। তো আজকের আলোচনার বিষয়, এর আগে কি আলোচনা হলো ঠিক মতো বুঝতে পারিনি, ঘর থেকে যদিও বোঝা যায়নি, কি আলোচনা হয়েছে এর আগে যে তর্জা পালাটা হলো, কি পালা হয়েছে? মীরা ভাই, বাহ, ভালো একটি পালা হয়েছে। সত্য তেতা দাপর কলি, এই চারি যুগের কথা নিয়েই কিন্তু আমরা চলি, তাই না? সত্য তেতা দাপর কলি, এই চারি যুগে ভগবান মানব রূপে এসেছেন ধরায়, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশিলেন মানব রূপ ধরে। ভগবান কেন এলেন এই ধরায়? এই জীবের নিস্তারের জন্য। জীব কিভাবে নিস্তার পাবে? সেই কারণে ভগবান মানব রূপে ধরা এলেন। তো এই যে চারি যুগ, এই চারি যুগের ভগবান যা যা করেছেন সেই সব কিছু লীলা, সেই সব লীলা নিয়ে আমরা কালচার করি, আর ভগবানের সেই লীলাগুলো নিয়েই আমরা তার পথ অনুসরণ করে চলি। তো ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সত্য ত্রেতা, এই ত্রেতা যুগের কিছু কথা তুলে ধরতে চাই। পালা প্রসঙ্গ, একদিকে দশরথ পুত্র রাম, আর একদিকে জনক নন্দিনী সীতা। যদি আপনাদের অনুমতি পাই তাহলে সেই জায়গায় পালা ধরব, আর যদি আপনারা অনুমতি না দেন, যদি বলেন যে না আমাদের মনের মতো পালা তুলে ধরতে হবে, তাহলে আমরা চেষ্টা করব। কি হবে? রাম সীতা পালা হবে? হবে, বেশ। তাহলে আমার প্রতিদ্বন্দ্বী শিল্পী, যিনি অত্যন্ত গুণী জ্ঞানী, মাননীয়
রশিদ বাউল শিবানন্দ হালদার নামটি জানি আমি অধম সনেকা দাস করলাম আমার নামটিও আপনাদের সামনে প্রকাশ আনন্দ দেব সে ক্ষমতা আমার নাই কিন্তু আমার প্রতিদ্বন্দ্বী শিল্পী আনন্দ দেবে একদম 100-তে 100% গ্যারান্টি বললাম এ সবাই তাহলে পালা প্রসঙ্গ নিতে চাই একদিকে দশরথ পুত্র রাম আর একদিকে জনক নন্দিনী সীতা সীতা হলেন লক্ষ্মীর অংশ তাই সেই সীতার সীতা তো দূরের কথা সীতার বাম পায়ের ওই নখের যোগ্য হওয়ার ক্ষমতা আমার নাই কিন্তু আজকে ধর্মসভায় যেহেতু ভূমিকায় দাঁড়িয়েছি কিছু না কিছু নিয়ে দাঁড়াতেই হবে আমরা প্রত্যেকটা মানুষ এই রঙ্গমঞ্চের দুনিয়ায় এই রঙ্গমঞ্চের এই মঞ্চটাই অভিনয় করে চলেছি এই মঞ্চটাই নাই কেমন এই মঞ্চটা হচ্ছে বাউলের মঞ্চ একবার ভালোভাবে ভেবে দেখুন প্রত্যেকটা মানুষ আমরা কেমন অভিনয় করে চলেছি আমি সনেকা দাস আমি কিন্তু মায়ের পেট থেকে পড়েই এরকম টপাটপ টপাটপ কথা বলা শিখি নাই তাই না যখন আমি আমার জন্ম হয় আমি যখন ভূমিষ্ঠ হই সদ্যজাত একটি শিশুকন্যা ধীরে ধীরে বড় হলাম কারো বোন কারো দিদি কারো মাসি কারো পিসি এখন আমি মা কাকি মামি এরপরে আসবো ঠাকুমা দিদিমা তারপরে এই সংসারের খাতা থেকে আমার নামটা ডিলেট হয়ে যাবে কেন অভিনয়ের পর্ব আমার শেষ ঠাকুমা দিদিমা বড় মা তারপর আর কোনো অভিনয়ের পর্ব থাকে না তখন অভিনয়ের পর্ব শেষ মানে এই সংসারের খাতায় বাতিলের খাতায় আমার নামটা পড়ে যাবে আমি আর অভিনয় করতে পারবো না ঠিক তেমন এই যে এইখানে দাঁড়িয়ে আমি গান গাইছি যেদিন আমি গান গাইতে পারবো না সেদিন কিন্তু কোনো কমিটি আমায় ডাকবে না সনেকা নাম বাদ প্রত্যেকটা মানুষ আমরা এমনভাবেই অভিনয় করে চলেছি কখনো ভগ্নি কখনো ভাই কেহ মাতা কেহ পিতা কেহ রাজা কেহ প্রজা যখন অভিনয়ের পর্ব শেষ হয়ে যায় সকলে কিছু ত্যাগ করে আপন বাড়ি চলে যেতে হয় যেটা আমাদের নিজের বাড়ি সেই বাড়িতে চলে যেতে হয় তদ্রূপ এই মঞ্চে দাঁড়িয়ে আজকে আমি যতক্ষণ থাকব এই মঞ্চে জনকনন্দিনী সীতার ভূমিকা নিয়ে অভিনয় করে কিছু কথা তুলে ধরব আপনারা আমরা দুইজন দুই পক্ষের উকিল হয়ে লড়াই করব আপনারা বিচারক হয়ে বিচার করবেন ঠিক ভুল কোনটা ঠিক আর কোনটা ভুল আমরা শুধু দুইজন দুই পক্ষের উকিল হয়ে লড়াই করব তো আমার বিপক্ষের প্রতিদ্বন্দ্বী শিল্পী মাননীয় শিবানন্দ হালদারকে রামের জায়গা দিয়ে আমি সীতার জায়গায় দাঁড়িয়ে আলোচনায় প্রবেশ করতে চাই জয় গুরু জয় ওই আমি কল্পনা হই জনক নন্দিনী বলিয়ে ধর্ম সভায় রামচন্দ্র হল আমার স্বামী আমি রামের ঘর কল্পনাতে জনক নন্দিনী আমি কল্পনাতে জনক নন্দিনী আমি কল্পনাতে হইলাম সীতা ধর্ম
जन्म निलेन राम एक ही भगवान चार अंशे विभक्त हुए तीन मायर गर्भे जन्म निलेन माता कौशल्या माता सुमित्रा माता कैकेयी रघुवंशेर अभिशापे जन्म निलेन भगवान श्री राम कोथाय ना दशरथेर घरे दशरथेर तीन रानी गर्भे चार पुत्र जन्म निल राम लक्ष्मण भरत शत्रुघ्न ताले एक ही भगवान तीन मायर गर्भे जन्म निले चतुरंशे राम लक्ष्मण भरत शत्रुघ्न भगवान रामचंद्र रूपे जखन एसे जन्म निलेन मा कौशल्यार घरे एक ही भगवान चार भागे विभक्त हलो माने एक टाका एक टाका कत आनाई है षोलो आनाई षोलो आनाई एक टाका परिपूर्ण ताहले षोलो आनाई जदि एक टाका परिपूर्ण है और ये षोलो आना भाग हलो कई भागे चार भागे जखन षोलो आना भाग हलो कत करे पड़ल चार आना करे भागे पड़ल ताहले चार आनाई जखन समान भागे भाग हलो रामचंद्र भगवान जखन रामचंद्र रूपे एलेन धराई चार भागे विभक्त हुए षोलो आना जदि चार आनाई करे समान समान भाग है मान राम लक्ष्मण भरत शत्रुघ्न ताले चार भाई परिपूर्ण भावे पूजो पाबे ताई ना भगवान देहेरी तो अंश चार जनाई परिपूर्ण पूजो पाबे ना रामचंद्र पूजो पाए आर तीन जन दुलाई गड़ागड़ी जाए लक्ष्मण भरत शत्रुघ्न ये तीन जनार की पूजो देवा है ना इधर के क्यों भगवान बोले माने क्यों माने ना तो ताले आमार प्रथम जिज्ञासा रही हे दयामय बोलबे धर्म सभाय तुम्हें भगवान हुए जन्म निले तीन मातार कोले ताहले तुम्हें बड़ो रामचंद्र रूपे प्रति घरे घरे पूजा पाओ और तुम्हार तीन भाई কোনো পূজা পায় না ওরা কেন ধুলাই গড়াগড়ি যায় তুমি রামচন্দ্র রূপে ভগবান বনবাসী হলে যখন তুমি বনবাসী হলে সঙ্গে নিয়ে গেলে তোমার আরাক কনিষ্ঠ ভাই সে কে না লক্ষ্মণ যাকে তুমি ১৪ বছর দাসত্বগিরি করিয়েছো লক্ষ্মণকে বনবাসে নিয়ে গিয়ে রাম দাসত্বগিরি করিয়েছে কোন বন থেকে ফুল তুলে আনতে হবে কোন বন থেকে ফল তুলে আনতে হবে কোথায় কুটির নির্মাণ করতে হবে কোথায় সীতাকে পাহারা দিতে হবে মানে যখন যেটা আদেশ করবে তখন সেটা পালন করতে হবে তুমি তাই করলে তাহলে লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন এই তিন ভাই কেন ধুলাই গড়াগড়ি যায় এরা কেন পুজো পেল না ভগবান রূপে তুমি এলে যখন তাহলে সমানে সমানে চার ভাইয়ের পুজো পাওয়া দরকার সবাই রামের চরণে পুজোর অর্ঘ অর্পণ করে কিন্তু তিন ভাইয়ের চরণে কেন পুজোর অর্ঘ অর্পণ করে না এরা তোমার দেহের কোন অংশ ছিল এরা তোমার দেহের কোন অংশ ছিল যে অংশ বাদ দিলে কোনো কাজে লাগে না হে দয়াময় তোমার কাছে জানতে চাই খাঁটি খাঁটি ভাবে বাপের বেটার মতো জবাব দেবে ধর্মসভায় শোনো শোনো হয় দয়াময় আমি তোমারে জানাই খাঁটি খাঁটি
মঞ্চে করেছেন প্রবেশ মানে আজকের এই আসরে দু ঘন্টার জন্য যিনি রঘুপতি রাম এই দেখুন রামের কিন্তু দাড়ি ছিল না তাই না কিন্তু আজকের যিনি রাম বিভেদটা শুধু এই জায়গায় সেই ত্রেতা যুগের রামের মুখে ছিল না দাড়ি এনার মুখ ভরা দাড়ি কি সুন্দর রাম দেখছেন এটা হচ্ছে কলি যুগের রাম হ্যাঁ আমার দ্বিতীয় প্রশ্ন রয় হে দয়াময় তোমার নাম নিয়ে কেন এত ব্যঙ্গ করা হয় রামকে কেন বোকা রাম বলা হয় দেখবেন মানুষ কথায় কথায় যখন কাউকে বোকা বানায় হট করে বলে ফেলে হ্যাঁ বোকা রাম রামের অনেক কোয়ালিটি আছে রামের অনেক কোয়ালিটি আছে যেমন রঘুপতি দশরথ পুত্র রাম থ্রি এক্স রাম তারপরে কি কি সব নাম আছে আরো বোকারাম হাদারাম গঙ্গারাম তার থেকে এখন সব থেকে বেশি দামি কি এখন সব থেকে বেশি দাম ম্যাকডোল রাম এইটা হচ্ছে কলির যুগ বুঝলেন কি বলবো আপনাদের কাছে লাইন দিয়ে মদ কিনছে সবাই কোনো পুলিশের ভয় নাই প্রশাসনের ভয় নাই কোনো কিছুর ভয় নাই লাইন দিয়ে মদ কিনছে কি মদ থ্রি এক্স রাম ম্যাকডোল রাম ভগবানের নাম মদের আর নাম পেল না অবশেষে ভগবানের নাম দিয়ে মদ তৈরি হলো ওইখানে সবাই মানে যদি কারোর বুকের সিনার মানে এই পাঁজরটা চওড়া থাকে 2 ইঞ্চি হয়ে যায় 4 ইঞ্চি মদ কিনতে গেলে মানে মদের দোকানে মদ মালিক বিক্রি করছে বুকের সিনা চওড়া করে মদ বিক্রি করছে যারা কিনছে তারাও বুকের পাটা একদম তৈরি করে গিয়ে মদ কিনছে আর তার থেকে একটু দূরে গিয়েই মোটামুটি 1000 মিটার দূরে গেলেই নেতাজি মোড় ওইখানে দেখবেন ঘোষেরা এরকম বড় বড় গামলা ভর্তি করে নিয়ে ছানা বিক্রি করছে হ্যাঁ ছানা বিক্রি করতে বসে গালে হাত দিয়ে ঘাড়ের ওপরে তো ঘোষেদের একটা গামছা থাকেই ওই গামছা দিয়ে খালি মাছি তারায় খালি মাছি তারায় ছানা আর কেউ কেনে না কারণ এটা তো ঘোর কলি মদ বেচে কেউ দুধ খায় কেউ দুধ বেচে মদ খায় তাই মদের দাম বেশি ছানার দাম কম মদের খরিদ্দার বেশি আর ছানার খরিদ্দার কম তো হে দয়াময় আমি তোমার কাছে জানতে চাই তোমার নাম নিয়ে কেন এত ব্যঙ্গ করা হয় আমার প্রথম জিজ্ঞাসা রয় তুমি ভগবান হয়ে চতুরংশে জন্ম নিলে তুমি একা পুজো পাও তোমার 3 ভাই কেন পুজো পায় না দ্বিতীয় প্রশ্ন রয় তোমার নাম নিয়ে কেন এত ব্যঙ্গ করা হয় কেনই বা বলা হয় বোকারাম হাদারাম গঙ্গারাম প্রথমবারে যদি আমি গো বলি বেশি বেশি শ্রোতাগণে সবাই হয়তো হবেন গো খুশি প্রথমবারে বেশি কথা আমার নাহি প্রয়োজন এইখানে আমার ভাব করি সমর্পণ আমি এই পর্যন্ত অল্পে অল্পে গল্পে গল্পে সারি প্রেমানন্দে সবাই একবার বলুন হরি হরি একবার বলুন হরি হরি একবার বলুন হরি হরি একবার বলুন হরি হরি দুটোর জিজ্ঞাসা রয় বেশি নয় মাত্র দুটো জিজ্ঞাসা করেছি খাটি খাটি জবাব দেবে একবার বাপের বেটার মতন আর 3 নম্বর জিজ্ঞাসা রয় ত্রেতা যুগে রামচন্দ্রের মুখে ছিল না কোনো দাড়ি তোমার মুখে দেখি মুখ ভরা দাড়ি এই দাড়ি তুমি পেলে কোন জায়গায় হে দয়াময় খাটি খাটি জবাব দেবে কে ধর্ম সভায় জয় গুরু নমস্কার আগত অনাগত কাছের এবং দূরের সকল কৃষ্ণ ভক্ত ভক্তা মা ও বাবা বাউল পিপাসু ভক্তিবিনী শিক্ষিত সমাজ সাধুগুরু বৈষ্ণব তৎসঙ্গে অনুষ্ঠান যারা পরিচালনা করছেন সকল কমিটির কর্মকর্তা বিন্দু সকলের চরণে অধম শিবানন্দ হালদারের শতকোটি প্রণাম কৃপা করি অধমের প্রণাম গ্রহণ করবে
तो जाई होक आशा करी आपनारा सकले सुकौशले आछेन आपनादेर कृपाय आशीर्वादे आमराओ सकले भालो आछि। ताई जाय दिन भालो आसबे दिन केमन बला जाबे ना। तो तीन बछर पर आबार आपनादेर चरण धूले नेबार सुजोग करे दिएछे कमिटीर बाबुदेरके असंख्य धन्यवाद। तो जाई होक मायेदेर काछे चेये निब प्रथमे ई भिक्षा, आशा करी सेई भिक्षाटुकु दिबेन, बाबाराओ दिबेन। मा सकल प्राण भरे एकटु कृपणता ना करे प्राण भरे एकटु ध्वनि दिबेन, बाबा सकले एकटु हरिर नामेर ध्वनि दिबेन। माइक तार साउंडेर ध्वनि दिबे, जन्त्रे जन्त्रेर ध्वनि दिबे। आमी आमार गुरुर नामेर ध्वनि दिये शुरू करब अनुष्ठान। चला बलाय भाव भाषाय सुरे छंदे ताले राशि राशि आमार हबे भूल, आमार जत हबे भूल सकल भूलगुलाके करे नेबेन आपन चरण पूजार फूल। फूलगुलाके के फेले दिबेन ना, दया करे रेखे दिबेन, आमी जाओयार समय आपनादेर काछ थेके निये जाबो। केमन गुरु कृपाहि केवल शुरू करब आजकेर जे पाला प्रसंग। এই মেয়েটাকে আমি বহুদিন থেকে খুঁজছি বাবা, বুঝলেন? মাঝে মাঝে দেখা হয়, মাঝে মাঝে হারিয়ে যায়। এই শনে কাদাসি শুনলেন তার গান, শুনলেন তার কথা, দেখতেও ভালো, গান গায় ভালো, মুখে তার মিদি মুদু হাসি। তবে গায়ের রংটা বিশেষ করে আমার খুব পছন্দ, কারণ এই অন্ধকার অর্থাৎ কালো আছে বলেই আলোর দাম আছে। এই কালো যদি না থাকতো এই আলোর পাঁচ পয়সাও দাম ছিল না, অন্ধকার না হলে এই লাইটের প্রয়োজন ছিল না। তাই জগতের যে কৃষ্ণ তিনিও কালো, কালোই হচ্ছে সর্বশ্রেষ্ঠ কালার, কারণ কালো কালারটা সব রঙের মধ্যেই মিশানো যায়। ঠিক তাই, তাই সুন্দর তার গান, সুন্দর কথা। আমি মাঝে মাঝে বিরক্ত করব, আমি যত বিরক্ত করব তার চেয়ে বেশি আনন্দ দিবেন শনেকা দাসি। এবার আসি তার পাশাপাশি, অনেক কথা বলে গেছে ভুলি নাই মনে আছে। আজকের পালা হচ্ছে আগে দিকে রাজা দশরথ পুত্র রাম, আর একদিকে সেই রামের ঘরণী জনক নন্দিনী সীতা। আমার নাম নিয়ে হাটে বাজারে দোকানেও নাকি বিক্রি হয়, বলে রাম বোকা রাম, ফেলা রাম, ম্যাকডল রাম, থ্রি এক্স রাম, এত রাম কেন? যাব সেই দিকে। আর এক কথা বলে গেছে বলি আপনাদের কাছে, যে তেতা যুগের যে রামচন্দ্র সেই রামচন্দ্রের দাড়ি ছিল না, এই যুগে রামচন্দ্রের দাড়ি ছিল না। মাঝখানে যে লকডাউন গেছে দুই বছর বাবা, সবই তো বন্ধ কি। আরে বাবা ডাক্তারের ওষুধের জন্য যাব, পুলিশ কিছু শুনছে না, পিটাইয়া ঠেঙ্গাই আগে পায়ের হাড্ডি ভেঙে দিছে, তারপরে বলছে বল তুই বাড়াইছিস কেন? কয় বাবু আমি ওষুধের জন্য যাব। কয় এখন যা, তখন কি ওই আগের যে ব্যাধিটার ওষুধ আনতে গেছিল ওইটারই কিনবে, না কাকে যে মায়ের ঠ্যাং ভেঙে দিচ্ছে ওইটারই কিনবে? ঠিকই তাই, এই লকডাউনে এই পরিস্থিতি হয়ে গেছে। এখনকার রামচন্দ্রেরও দাড়ি নাই, এই লকডাউনে সব কিছুই বন্ধ ছিল, তাই সেটাকে প্রমাণ করার জন্য দাড়িটা রাখা হয়েছে বাবা। এর আগে যা ছিলাম দাড়ি ছিল কি? চার বছর আগে হ্যাঁ ছিল না, মিঠুন কাটিন চুল ছিল বাবা, কার্তিকের মতো চিকন চিকন মত ছিল। এই লকডাউনে সব এলোমেলো হয়ে গেছে। জয় গুরু, তো গাইছি একটি গান। গাইতে তোমার গুণগান এমন শক্তি করো দান, হে দয়াল তুমি বলেছ আমি হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। তাই আজকে অনেকদিন পর কমিটির বাবুরা আবার আমাকে নিমন্ত্রণ করেছে এখানে আসার পরে, আমার যে এত ভক্ত এখানে আছে বাবা আমি কোনোদিনও ভাবতে পারিনি। দাদা আপনার নাম শুনেই আসলাম, তাজগে তুমি যদি ভক্তের ভগবান হয়ে থাকো তাহলে তুমি যেখানেই থাকো না কেন হে দয়াল,
সকল ভক্তের হৃদয় মন্দিরে উদয় হয়ে আনন্দ দিবে। তুমি না এলে যে আনন্দ হবে না, আনন্দ না হলে ভক্তের কলঙ্ক হবে, ভক্তের যদি কলঙ্ক হয় সেই কলঙ্কের দাগ তোমারই লাগবে। তাই তো মহাজন বললেন, দেখিতে দয়ালে তোমায় বাসনায় আমার, দেখিতে দয়াল তোমায় বাসনায় আমার, ইজ্জত তোমার দয়াল তুমি আমার মান সম্মান, ইজ্জত তোমার দেখিতে দয়াল তোমায় বাসনায় আমার, দেখিতে দয়াল তোমায় বাসনায় আমার, দেখিতে দয়াল তোমায় বাসনায় আমার। একবার নি তাই গোর হরি বল আসে দুপারের সাইজ কি ঝগড়া লাগলে বোঝা যায় কার কত গলার পাওয়ার আছে। তখন জল কচু থেকে মনে হয় বেশি গলা চুলকায়, তবে ধর্মের দোহাই মাগো, মা মা বলে ডাক দিছি, মায়ের ডাকটা সম্মানে রাখো। যারা ধর্মের মঙ্গল চাও, এমনিতে তো আমাদের সনাতন ধর্ম চলে গেছে শেষ, তবে এখনো যা যতটুকু আছে পারলে প্রত্যেকটা ঘরে ঘরে আজকে থেকে প্রতিজ্ঞা করো, প্রত্যেকটা ঘরে ঘরে শ্রীমদ ভাগবত গীতা মহাভারত রামায়ণ শিবপুরাণ রতিশাস্ত্র জ্ঞান মঞ্জুরী এগুলা পড়া শুরু করো। কারণ প্রত্যেকটা মায়েরা বাবারা সন্তান মাতৃগর্ভে থাকা থেকে শুরু করে, আমার ছেলেকে ডাক্তার বানাবো, আমার ছেলেকে পুলিশ বানাবো, ঘুষ খাইতে পারবে। এখানে যারা পুলিশ আছেন যদি থেকে থাকেন তাদেরকে বলছি, হ্যাঁ আপনারা ভালো, মানে নতুন যারা করবে সার্ভিস, আমার ছেলেকে বিজ্ঞানে বানাবো। কিন্তু কোনো মা বাবা বলে না আমার ছেলে হোক আর মেয়ে হোক তাকে ভক্ত বা ভক্তা বানাবো, ধর্মের কাজে লাগাবো, বলে না গো। কারণ সকলেরই তো বাবা বড় হওয়ার আশা, তবে ওই ডাক্তার পুলিশ ইঞ্জিনিয়ার বানালে যে টাকা কামাই করবে, যে নাম হবে, তার চেয়ে বেশি টাকা ইনকাম করবে, তার চেয়ে বেশি নাম হবে কি করলে জানেন? যদি আপনার সন্তানকে কৃষ্ণ ভক্ত বানাতে পারেন। আমার বাবাকে কেউ চেনে না, দেখেছেন কি আমার বাবাকে? নাম বললে শুনবেন, ইউটিউবে গিয়ে মোবাইল ভাঙ্গে বাইটা ফেলা দিলে আমার বাবা খুঁজে পাবেন না। আর যদি বিশ্বাস না হয় মোবাইলটা হাতে নেন, ইউটিউবে গিয়ে খালি সিটুকু করলে দেখবেন শিবানন্দ এসে গেছে। শিবানন্দ পুরাটুকু বলতে হবে না, কারণ আমার বাবা আজ থেকে 22 বছর আগে আপনাদের মতো এরকম সাধুর বাজারে তিনি বলে দিয়েছে, আমার 4টা ছেলে, 3টা আমার বাড়িতে থাকার, 1টা অর্থাৎ এই শিবানন্দকে আজকের থেকে আপনাদের সাধুগুরু বৈষ্ণবের হাতে তুলে দিলাম, আজ থেকে এই সন্তান আপনাদের, এই সন্তানকে রাখার দায়িত্ব আপনাদের, আমার বাবা নিজে বলেছে। তাই তো আজকে আপনাদের সাধুগুরু বৈষ্ণবের সমাজে ঘুরে বেড়াচ্ছি। আমার দাদা 3তলা বাড়ি করেছে, আমার বড়টা কেউ চেনে না, ওর গেটের মধ্যে লেখা আছে কুকুর হতে সাবধান, আমি যাই না ওই বাড়িতে। দাদা বলে মাঝে মাঝে কেন যাস না, বলে যেদিন তোর ওর বাড়ির সাইনবোর্ডটা মুছবি সেদিন যাবো। কেন? বলে ওই বাড়িতে তো মানুষ থাকে না, থাকে কুত্তা। তুই এত টাকা খরচ করে দাদা বাড়ি করেছিস, সুন্দর করে একটা শিবের ফটো নয় রাধাকৃষ্ণের ফটো না দিয়ে সুন্দর করে লিখে দিয়েছেন, দিয়েছিস কুকুর হতে সাবধান, পাশেই কুকুরের ছবি, জিভা বের করে দিয়েছে এত বড় চারখানা দাঁত, মানে ওই বাড়িতে মানুষ নাই গেলে এই কামড় দিবে। ঠিকই তাই, তাহলে আজকের থেকে অন্তত মনে মনে পরিকল্পনা করেন যে সন্তানকে ধর্মের কিছু শিক্ষা দিব। ফট করে একটা সন্তানকে বলেন তো আজকের যে পালা প্রসঙ্গ রাম এবং সীতা, বলতো রামের বাবার নাম কি? ফট করে বলতে পারবে না। বলেন প্রসঙ্গিতের বাবার নাম কি, ঋতুপর্ণার বাবার নাম কি, 14 গোষ্ঠীর খবর কয়া দিবে কি, তাই না বাবা? ঠিকই তাই। তাহলে ওমা এত কথা কওয়ার কারণ কি? এই উলুর ধ্বনি দিলে
তোমার মঙ্গল, তোমার ধর্মের মঙ্গল, গ্রামের মঙ্গল, স্বামীর মঙ্গল। যারা স্বামীর মঙ্গল, সন্তানের মঙ্গল চাও, তারা একটু প্রাণ ভরে উলুরধ্বনি হরিধ্বনি দিও। বাবারা যারা মাকে বাবাকে বিশ্বাস করো, তারা একটু প্রাণ ভরে হরিধ্বনি দিও। কারণ যার টাকা পয়সা বেশি আছে সে হচ্ছে বড়লোক, আর কৃষ্ণ নামের যে ধনী সেই হচ্ছে ধনী। কারণ কৃষ্ণ নামের ধনী হলে সেই টাকা কোনোদিন, সেই অর্থ কোনোদিন ব্যাংকেও রাখতে হবে না, কালো টাকাও হবে না, কেউ ভাগ করেও নিতে পারবে না। আর আপনি রাতারাতি লাখ লাখ টাকা ইনকাম করেন, দুই চার ছয় মাস পরে আপনার বাড়িতে সিবিআই তল্লাশি শুরু হয়ে যাবে বাবা, কি সেটা কালো টাকা হয়ে যাবে। তাই যারা ধর্মের মঙ্গল চান, তারা একটু প্রাণ ভরে উলুরধ্বনি হরিধ্বনি দিন। একবার জয় জয় নিতাই গৌর সিদ্ধানাথ প্রেমানন্দ হরি বল হরি বল। Ha ha!
প্রত্যেকটা মানুষ তোমার ইশারায় এসেছি, তোমার ইশারাতেই আবার যেতে হবে। কারণ আমরা হচ্ছে গুড্ডি, তোমার হাতে লাটাই, তাই তুমি যেভাবে যাকে নাচাচ্ছ সে সেইভাবেই নাচছি। জন্ম মৃত্যু তোমার হাতে, যখন খুশি তাই করো। হাকিমুল হাকিম সাজিয়া তুমি তার বিচার করো, তুমি তার বিচার করো। জন্ম মৃত্যু তোমার হাতে, যখন খুশি তাই করো। হাকিমুল হাকিম সাজিয়া তুমি তার বিচার করো, তুমি তার বিচার করো। যদি না পাই তোমারে যাব না নরকে, আমি যদি না পাই তোমারে যাব না বেহেস্তে, থাকিব তোমার সাথে, থাকিব তোমার সাথে কয় সুলেমান সরকার। দেখিতে দয়াল তোমায় বাসনায় আমার, দেখিতে দয়াল তোমায় বাসনায় আমার, দেখিতে দয়াল তোমায় বাসনায় আমার, দেখিতে দয়াল তোমায় বাসনায় আমার। গাইতে তোমার গুণগান এমন স্বস্তি করদার, গাইতে তোমার গুণগান এমন স্বস্তি করদান। তুমি আমার মান সম্মান ইজ্জত তোমার দয়াল, তুমি আমার মান সম্মান ইজ্জত তোমার। দেখিতে দয়াল তোমায় বাসনায় আমার, 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 দেখিতে দয়াল তোমায় বাসনা আমার। জয় গুরু, জয় গুরু। এবার আর কথা নয়, অনেক কথা বলেছে, ভুলি নাই, মনে আছে। উমা, আমি যে আপনাদেরকে জ্ঞান দিব তেমন কোনো ভাষা আমার জানা নেই। গুরু ধরে দুই একখানা গান শিখেছি, সেই গানগুলোই পরিবেশন করি, তার মাঝেও অনেক ভুল হয়ে যায়। আর আজকের যে পালা প্রসঙ্গ, সেই তেতার যুগের রামায়ণ থেকে কিছু কথা তুলে ধরেছে আপনার ঠাই, তবে আপনারা যতটুকু বলাবেন চেষ্টা করব সেইটুকু বলার জন্য। সেটা বলতেও আমার অনেক ভুল হবে, তার জন্য আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমার নামে এখন দোকানে কেন বিক্রি হচ্ছে? একটা কথাই বলেছে না বাবা, যে দেবতা যে ফুলে সন্তুষ্ট তাকে সেই ফুল দিয়ে তো আমরা পূজা দেই, কি তাই তো? দেখবেন যে ব্যক্তি হরি নাম কৃষ্ণ নাম করে না, এই যে প্যান্ডেল হচ্ছে, এই যে মাইক লাগিয়ে হচ্ছে, দেখবেন বিশেষ করে এখানকার কথাই বলছি, আপনি অন্তত 10টা বাড়িতে যান, গিয়ে দেখবেন অন্তত 2টা বাড়িতে দরজা জানলা ওগুলো বন্ধ করে দিয়ে মাইকের যে সাউন্ড তার থেকে বেশি ভলিউম দিয়ে টিভি দেখতেছে। কারণ এই আওয়াজ জানি ওদের কানে না যায়, কারণ চোর কখনো ধর্মের কাহিনী শোনে না। হতে পারে তার পাড়ায় অনুষ্ঠান, দেখবেন কোন কোন পাড়াতে, এই পাড়ায় আছে কিনা জানি না, লাখ লাখ টাকার মালিক অথচ তার গ্রামে ধর্ম অনুষ্ঠান হলে 5 টাকা চাঁদা দেয় না। কারণ কি জানেন, সবার টাকায় সাধু মেলায় ধর্ম অনুষ্ঠানে লাগে না, সব মানুষই ধর্ম আসরে এসে বসার ভাগ্যে হয় না। মনের দরকার, আর প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কর্মই পূর্বের জন্মের থেকে আসে। কারণ জন্ম হোক যথাযথা, কর্মটা চাই ভালো। আমার নামে মদের দোকানে বিক্রি হচ্ছে কি? রাম, ম্যাকডোল রাম, 3X রাম, বোকা রাম, ফেলা রাম, গঙ্গা রাম, রাম অনেক আছে। তবে কলির যুগেও প্রমাণ আছে বলি আপনাদের কাছে, কি রে
ও আবার আরেকটা বলছে রাম পাঠা আমাদের বুঝতে একটু অসুবিধা হয়েছে তাই আমরা এরকম করে ওই কথাটা বলি অট্ট হাসি দেই রাম পাঠা সুবল বর্মন শাহপুর নিবাসী তিনি সন্তুষ্ট হয়ে খুশি হয়ে 100 টাকা করেছে দান তার দেওয়া দান মাথা পেতে গ্রহণ করলাম ঈশ্বর যেন তার মনের আশা পূর্ণ করে ও মা যে ও বেলুনালা মায়েরা মিস কল দিলে বাড়িতে চলে যাও কারণ মিস কল দেওয়ার পরে বাড়িতে না গেলে মোবাইলও ভাঙবে হাড়ির ভাতও উঠানে গড়াগড়ি করবে বিছনাও দুই জায়গায় হবে তবে আমি চাই না এত কষ্ট করার পরে ভাত নষ্ট হোক মোবাইল নষ্ট হোক বিছনা দুই জায়গায় থাক এক জায়গায় থাকো তাও মিস কলের সম্মানটা রাখো তবে আবার মিস কল হলে যে যাবা তা না আবার নাম্বারটা সঠিক আছে না রং নাম্বার আছে ওটাও আবার দেখো কায়দা আছে বাবা ঠিকই তাই তাহলে কি বলেছে রাম পাঠা অর্থাৎ লেখাপড়া শেখার পরে যে না জানে ব্যাকরণ তার লেখাপড়াটাই গরুর সারি হ্যাঁ রাম পাঠা মানে গল্পটা কেমন জানেন আচ্ছা গল্প শুনবেন না আগে কথা শুনবেন হ্যাঁ ও মা একটা গল্প কি শুনবা নাকি গান শুনবার কথা শুনবা একটা গল্প হোক আগে নাকি হ্যাঁ এত গান ভালো লাগে না হোক এইবার একই গ্রামের একজন মাধবর হিসাবটা আপনারা করবেন কিন্তু হ্যাঁ আমি বলবো খালি আপনারা হিসাব করবেন তে মাধবরের ছোট ছেলে বিয়ে করানোর পরে হঠাৎ করে ছোট বউ একদিন ডাক দিয়া করছে ও মা আমি একটা কথা বলতে চাই তার শাশুড়ি দেখলেন ছোট বউ নতুন বউ কি বলতে চায় বলো মা কি বলতে চাও অসুখ হয়েছে তোমার শরীর খারাপ বলে না অসুখও হয়নি শরীরও খারাপ না শরীর ভালো আছে তবে একটা কথা বলতে চাই মা আমি বলে কি বলে আপনাদের এই গ্রামে কোনো বউ আসলে প্রথম বাচ্চা কয় মাসে হয় এখন শাশুড়ি করছে কে মা এটা আমার গ্রাম আর তোমার গ্রাম কি একই তো বলে না আমাদের গ্রামের নিয়ম আছে বলে কি তোমাদের গ্রামের নিয়ম বলে আমাদের গ্রামের নিয়ম আমাদের গ্রামের মেয়ে যেই গ্রামে বউ হয়ে যাক প্রথম বাচ্চা 6 মাসে হয় আর ওই গ্রামের মণ্ডল মাতবর সেই বাড়ির বউ এই কথা করছে মাতবর তো সারাদিন গ্রামের বিচার করে ঘুরে বেড়ায় ওই বুড়ি সকালবেলা ওই কথা কইছে কর পরে বুড়ি কয় আমার যতগুলো সন্তান হয়েছে সবগুলো তো 9-10 মাসেই হয়েছে বৌমা আবার কি কয় বলে 6 মাসে বাচ্চা হয় এই কথা শুনে বুড়ির টেনশন চিন্তায় মাথা ঘুরতেছে সারাদিন আর ভাত খায় নাই বারান্দায় বসে খুঁটি আলান দিয়ে ওই যে মায়ের মতো ঠ্যাং মেলে বসে রয়েছে ও মা মানুষ বসার জায়গা পাচ্ছে না আর তোমরা ঠ্যাং মেলে বসে রয়েছো এটা কি নিজের বারান্দাতে যদি খুঁজে ওইদিকে ঠ্যাং রাখবা ওই জায়গায় ঠ্যাং চাপাও দুজন লোক বসবে দরকার হয় তোমার যদি পাও মেলার খুব শখ থাকে আমার কপালের মধ্যে এনে দিয়ে দাও কি অন্তত কপাল ঘামাটা তো কমবেনি তোমার পায়ের পরশে যাক এইবার ওই বুড়ি কিন্তু সারাদিন আর ভাত খায় নাই ওই যে মাতবর সন্ধ্যার সময় আসছে আসার পরে বলছে এই ভাত দে বলে ভাত দিব গোটা গ্রামের বিচার করো বলে হ্যাঁ বলে আজকে বাড়ির বিচারটা করো আগে বলে কি বলে তোমার ছোট বৌমা ডাক দিয়া কয় শাশুড়ি মা একটা কথা বলতে চায় আপনার ঠাই তা আমি বললাম বৌমা করো না দেরি কথা বলো তাড়াতাড়ি তে বললো আপনাদের গ্রামের বউ আসলে প্রথম বাচ্চা কয় মাসে হয় তা আমি বলছি আমার যতগুলো হয়েছে সব তো 9-10 মাসেই হয়েছে তোমার ছোট বৌমা কি কয় আমাদের গ্রামের নিয়ম আছে বলি আপনার কাছে আমাদের গ্রামের মেয়ে যেই গ্রামে যাক প্রথম বাচ্চা 6 মাসে হয় এখন গ্রামের মাতবর বলছে ঠিক আছে বৌমার হিসাব ঠিক আছে ভাত দেখাই কি বলে আমি কইলাম বৌমার হিসাব ঠিক আছে আরে বৌমা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে বৌমা অঙ্ক জানে বৌমা গুণন বিয়োগ ভাগ যোগ সব জানে বৌমার ফ্যামিলিটাই শিক্ষিত বৌমার বড় জাটা ব্যাংকের ম্যানেজার বৌমার বাবা নিজে কলেজের প্রিন্সিপাল বৌমার দাদা হাই স্কুলের হেডমাস্টার বৌমা ও দিদিমণি অর্থাৎ চাকরি করে প্রাইমারি স্কুলে বৌমার হিসাব ঠিক আছে ভাত দে খাই বুড়াকে ভাত দিছে মাঘ মাসে শীত
বুড়া খাওয়া দাওয়া করে ঘরে গিয়ে খাটে উঠে শুয়ে পড়ছে, বুড়ি কিন্তু টেনশনে ভাত খায় নাই। আস্তে আস্তে যায়া ওই বুড়ার পাশ দিয়ে পড়ছে শুয়া, বুড়া ওই খাইতে বুড়ি এই খাইতে ঝগড়া হয়েছে, মানে পিঠ পিঠ এক জায়গায় আর মুখ মুখ দুই দিকে। এবার মাঘ মাসে শীত বাবা, রাত্রি 2টা বাজে বুড়ি কিন্তু ঘুমাসে না, বুড়া তো নাক ডেকে ঘুমাচ্ছে, কারণ সকালবেলা হলেই গোটা গ্রামের বিচার করতে যাবে বুড়া, ওই জন্য বুড়ার টেনশন একটাই, এখন ঘুম পাড়তে হবে, সকালে উঠে বিচার করতে হবে। বুড়ি কিন্তু রাত 2টার সময় এই কায়েত হয়েছে, এই কায়েত হয়া বুড়া করছে কি গো তুমি কইলা না, কইলা না? বুড়ার তো রাগ উঠে গেছে, মাঘ মাসে শীত ল্যাপটপ বাবা চতুর্দিক দিয়ে গুজে টুজে নিছে, যেই ঘুরছে ওর মধ্যে সুশ্রি করে হাওয়া ঢুকছে, এই শালা বুড়ি আর একবার নড়াচড়া করবি তো ধাক্কা দেয় কিন্তু খাটের থেকে ফেলে দেবো, চুপ। বুড়ি আবার এই কাইতে ঘুরে চুপ করে শুয়ে দিছে। ওই ছোট বৌমা কিন্তু ভোরবেলায় আবার উটান ঝাড়ু দিচ্ছে, আর ওই সময় কিন্তু ওই বুড়া বুড়ি আবার রিহার্সেল শুরু হয়ে গেছে, ওই কথা নিয়ে আই কি গো কইলা না, কি গো কইলা না? এখন বুড়া কছে দেখ আমি আবার বিচার করতে যাবো, মাথা নষ্ট করিস না, বৌমা যা কইছে ঠিক কইছে, বৌমার হিসাব ঠিক আছে। ইতিমধ্যেই বৌমা উটান ঝাড়ু দিতে দিতে ঝাড়ুটা স্লো করছে, এখন কান পেতে শুনে দেখে শ্বশুর তো আমার পক্ষে হাতের ঝাড়ু ফেলে এসে শ্বশুর শাশুড়িদের শুয়ে আছে জানলার বগলে এসে শাশুড়ি করছে, শাশুড়ি মা শাশুড়ি মা হিসাব যদি করো ঠিক মতো করো, যেদিন থেকে দেখাশোনা সেদিন থেকেই ধরো। বুড়া করছে বুড়ি এই তোর পোলা বিয়া করছে কয় মাস হইল, কয় ছয় মাস হইল, ছয় মাস হইল না? বলে হ্যাঁ। এই তোর পোলাই দেখতে গেছিল কয় মাস আগে? কয় চার মাস আগে। কাই এই তোর যে কইলাম বোমার হিসাব ঠিক আছে, যেদিন দেখতে গেছে ওই দিনই তো মিস কল গেছে, হ্যাঁ তাহলে চার মাস আর ছয় মাস কয় মাস হইল? দশ। ওই বুড়ি তোর যে কইলাম বোমার অঙ্ক ঠিক আছে, তাজগের পালা প্রসঙ্গটা ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে, আজকে সনেকা দাসী দেখতে ভালো গান গায় ভালো মুখে তার হাসি, আমি বলতে চাই তার পাশাপাশি সনেকা দাসী হিসাব যদি করো ঠিক মতো করো, ওই রামচন্দ্ররা চার ভাই যেদিন জন্ম নিয়েছে সেদিন থেকেই ধরো, যেদিন জন্ম নিয়েছে সেদিন থেকেই ধরো। বর্তমানে কলির জীবের সনাতন ধর্মের মানুষ যারা আমাদের অনার্পিত নাম কি বাবা? হরি নাম, তাই তো? কৃষ্ণ নাম। আমি আস্তে আস্তে বলবো আপনারা জোরে জোরে শুনবেন, আমি অল্প অল্প করবো আপনারা বেশি করে বুঝবেন। আচ্ছা এই ষোলো নাম ৩২ অক্ষর, ষোলো নামের মধ্যে কয়টা কৃষ্ণ আছে বাবা একটু দয়া করে বলবেন, কৃষ্ণ কয়টা আছে? তাহলে আমি বলি আপনারা গোনেন দেখেন, কৃষ্ণ নাম করতে করতে মাথার চুল বেঁকে গেছে বাবা, বলেন না কয়টা কৃষ্ণ আছে? চারটা কৃষ্ণ আছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, চারটা রাম আছে, হরে রাম হরে রাম 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 হরে হরে। গানটা পড়ে আগে, এই গানটা হবে তারপরে, হ্যাঁ হবে। গান করার জন্যই তো কমিটিটা বায়না করেছে দাদা, ডালের মজা তলে, হ্যাঁ ডালের মজা তলে, আমরা পুরুষ মানুষ তো আমাদের ধৈর্য কুলায় না, আগে আগে খাই, মায়েরা আগে আগেই দেয়, উপর থেকে খালি জল দেয়, আর মায়ের একটু পরে খায় যদি একটু মায়েরা মোটা কাটা বেশি হয় ডালের মজা তলে, হ্যাঁ মায়েরা পরে খায় যদি একটু ফলে, বোঝেন নাই একটু ধৈর্য ধরেন। এরপরের থেকে বাবারা যখনই দেখবেন যে আপনি আগে খাচ্ছেন ওই মাকে কমেন ডাল ঘাটো, উপর থেকে জল আমাকে দিবে, তুমি কারোটা খায় মোটা হবে না, সমান সমান ঘাটো ডাল, ঠিকই তাই। তাহলে যদি কলির যুগের অনার্পিত সম্পদ তারক ব্রহ্ম হরি নাম হয়ে থাকে, আমি বলতে চাই জনক নন্দিনী সীতা অর্থাৎ রামের ঘরণীকে বলি তোমার ধারে চারটা রাম কলির যুগেও এসে পড়ে, তাই যদি হবে, কারণ চার রাম চার কৃষ্ণ আট হরে, ৩৩ প্রকারের দেবদেবী আছে আমাদের সনাতন ধর্মের, ৩৩ কোটি, ওটা হচ্ছে সাংস্কৃতিক ভাষায় হয়, ওটা বাংলায় ব্যাখ্যা করলে ৩৩ প্রকারের দেবদেবী আছে, ৩৩ কোটি নয়, ৩৩ কোটি যদি হয় বাবা ভারতবর্ষে আপাতত আছে ১৫০ কোটি মানুষ, তাহলে তখনকার দিনে ৩৩ কোটি মানুষ দেবতা যদি থাকে তাহলে ভারতবর্ষে জায়গা হইতো?
না না কয় এত বড় বড় মুরগি কয় এত বড় মুরগি হয় কয় না তলে হাত দেই নাই যেই তলে হাত দিলে দেড় কেজি সাইজ হয়ে গেছে এই যে তাহলে তেত্রিশ কোটি দেবদেবী ছিল না ওইটা সংস্কৃত ভাষাতে হয় বাংলায় ব্যাখ্যা করলে তেত্রিশ প্রকারের দেবদেবী হয় ঠিকই তাই তাহলে রাম কৃষ্ণ হরে আর যত দেবতা আছে সবগুলা বিপিএল এর মধ্যে পড়ে তাই যদি না হতো তাহলে তারক ব্রহ্ম নামের মধ্যে কেন থাকলো না এখানে চার রাম আছে বলি আপনাদের কাছে বাবাকে রাজা দশরথ মা কয়জনা তিনজনা কৌশল্যা কৈকি সুমিত্রা মায়ের একটু মন দিয়ে শুনবা বাবার একটু মন দিয়ে শুনবা একটা উদাহরণ দেই অত পেশাল পারতে হবে না কারণ আমি আগেই বলছি আমি অল্প করে বলবো আপনারা বেশি করে বুঝবেন সমাজদার আদমি সারায় কাফি আচ্ছা এখানে প্যান্ডেলটা হয়েছে না বাবা কি দিয়ে হয়েছে তৈরি আগে বাঁশ দিয়ে বাহ খুব সুন্দর এই যে সোপে থেকে বাঁশগুলো কাটছে এই বাঁশগুলো কি এই কোটাই ছিল না ওই সোপে আরো ছিল আরো ছিল সবগুলো বাঁশকে এই প্যান্ডেলে আসছে না আরো বিভিন্ন জায়গায় গেছে বাহ একই সোপের বাঁশ কিছু বাঁশ এই প্যান্ডেলে আসছে কিছু বাঁশ হাতে নিয়ে বিক্রি করেছে সেটা ঘরের খুঁটি হয়েছে ওইখান থেকে কেউ কোনো বাঁশ কিনে নিয়ে গেছে পায়খানার খুঁটি দিয়েছে ওই সোপের বাঁশ কেউ নিয়ে গেছে নিয়ে ঝাড়ু বানাইছে ওই সোপের বাঁশ কেউ নিয়ে গেছে কুলো বানাইছে সালুন বানাইছে ওই সোপের বাঁশ কেউ নিয়ে গিয়ে কোদাল বা কুড়ালের আসারি বানাইছে একই সোপের বাঁশ বিভিন্ন জায়গাতে গেছে যে যেটা পারে সে সেটাই তৈরি করেছে ঠিকই তাই হাতের আঙ্গুল কয়টা পাঁচটা তাহলে আমার আপনার হাত আঙ্গুলটা একই রকমের থাকা উচিত ছিল তা নাই পাঁচটা পাঁচ রকমের আছে কারণ আপনার যদি কান চুলকায় বুড়ো আঙ্গুল দিলে কিন্তু হবে না কেনা আঙ্গুলটায় দিতে হবে মানুষ বানাইলা দয়ালে কি দিয়া যেখানে যা লাগে তাই দিয়া ঠিকই তাই তাহলে রামচন্দ্র পূজা পেল আর তিন ভাই কেন পূজা পেল না এটা মেয়ে ছেলে মানুষ আমার তোমরা বুঝো এই বোঝে না সীতা যদি বুঝতই উনি খালি রাজার কন্যা আবার রানী হয়েছে এ বোঝে কম বারো হাতের জায়গায় আঠারো হাত কাপড় দিলেও মেয়ে ছেলের আসুল ছোট হয় মা তোমাদের আসুলের দরকার নাই এখন তো নাইটি পরো আসুলের তার দরকার হয় না কি হ্যাঁ কি ঝামেলায় পড়ে গেছে এই বিজ্ঞানের বুদ্ধি মায়েরা ব্যবহার করে এখন আর ঘুমটা দেওয়ার কাপড় খুঁজা পায় না বাসুর সামনে আসলে ফট করে আসুলটা পিছন থেকে নিয়ে মাথায় দিত কি এখন ধরে নাও বাসুর হঠাৎ করে সামনে এখন কি দিয়ে মাথায় দিবে কও কি মান সম্মান আছে থাকে হ্যাঁ নাই কারণ বাসুর হয়েছে বর্দা মাথার পরে গেছে পর্দা ঠিকই তাই তাহলে চারটা ভাই উদাহরণ দিলাম একটা হচ্ছে বাঁশ দিয়ে কারণ একই রাজা দশরথ তার চার পুত্র চারটা চার জায়গাতে আছে হাতের আঙ্গুল পাঁচটার সমান নাই পাঁচটাই পাঁচটা কর্ম আছে ঠিকই তাই তাহলে রাজা দশরথের চার পুত্র ভগবান রামচন্দ্র হলো আর তিন ভাই কেন পূজা পেল না এটা তোমার বোঝার ভুল বুদ্ধির ভুল বুঝতে পারো নাই কারণ রামের সাথে কে গেলেন লক্ষণ লক্ষণ কেন গেলেন লক্ষণের সাথে কে ছিলেন দাদা আর জনক নন্দিনী সীতা সীতার মুখের দিকে কিন্তু লক্ষণ কোনোদিনও তাকিয়ে দেখে নাই কারণ বড় দিদি বড় ভাই বউ তারা হচ্ছে মাতৃ সমতুল্য অনেক জায়গায় দেখেছি আমার পাড়াতেও প্রমাণ আছে জন্ম একটা বাচ্চা ডেলিভারি হওয়ার সময় মাটা মারা গেল আর সেই বাড়ির বড় বউ তার স্তনের দুগ্ধ খেয়ে সেই বাচ্চাটা অর্থাৎ দেওরটা মানুষ হলো তাহলে ওই ছেলেটা বড় হয়ে কোনোদিন ওই নারীটাকে বৌদি বলতে পারবে কি না ও তো জানেই না যে আমার মাকে ও মাতৃস্তনের দুগ্ধ খেয়ে যে মানুষ যেভাবে হয় সেইভাবেই ঠিকই তাই কারণ লক্ষণ সীতাকে দেখতেন মাতৃজ্ঞানে শ্রদ্ধা করতেন তার মুখমণ্ডলের দিকে কোনো তাকায়া দেখে নাই রামচন্দ্র যখন রাজ্য ত্যাগ করে বনবাসে গেলেন ভরত বললেন
তুমি যেখানেই যাও এই সিংহাসনে বসার যোগ্যতা আমার নাই, তবে আমাকে বাড়িতে তুমি রেখে গেলে, রাজ্যে রেখে গেলে আমি রাজ্য দেখাশোনা করব, ঠিক তাই, কিন্তু ওই আসনে ওই সিংহাসনে বসার ক্ষমতা আমার নাই, তাই বলি তোমার ধারে তুমি খরম জোড়া দিয়ে যাও আমারে। সেই রামের খরম জোড়া দিয়ে গেলেন, সেই খরম জোড়াকে এই সিংহাসনে বসিয়ে রাম রূপে পূজা করতেন কে? ভরত। তাহলে লক্ষ্মণ গেল কার সঙ্গে? দাদার বৌদিকে দেখার জন্য। ভরত কোথায় থাকলেন? রাজ্যে। কেন? রাজ্য পরিচালনা করতে। কে বলেছে রামচন্দ্র একা পূজা পায়? সবাই পায়, কারণ রাজা দশরথের চার পুত্র, সে চার জায়গাতে তারা রয়েছে। আমার বাবা ধীরেন হালদার, আমরা চারে ভাই, আমি গান বাজনা করি। এক ভাই মাছের দোকান, বড় দাদাও মাছের দোকান, আর এক ভাই ইদানিং একটা বিজনেস করেছে। তাহলে আমরা চারে ভাই চার কাজে লিপ্ত, বাবা এক। আমি গান করতেছি, আমার বাবার নাম ধীরেন হালদার, আমার ভাই মাছ বিক্রি করে, ওর বাবার নামও ধীরেন হালদার, এক ভাই সার্ভিসিং করে, ওর বাবার নামও ধীরেন হালদার, অর্থাৎ চার ভাই চার কাজে লিপ্ত হয়েছি। আমরা ওই রামচন্দ্রের নামটা বেশি, তাই শিবানন্দকে সবাই চেনে, তাই শিবানন্দ নামটা বেশি। বিকাশ হালদারকে কেউ দেখে নাই, ও যে বাড়িতে থেকেই মা বাবার সেবা করছে, এর জন্য বিকাশের নামটা কম। যাদের জ্ঞান চক্ষু আছে তারা ঠিক দেখতে পাচ্ছে যে চার ভাইয়ের ভিতরে আর তিন ভাই কে কোন কর্ম করছে। এক, তাহলে বোঝা গেল কলির যুগেও চার রাম আছে, যদি ষোলো নাম ৩২ অক্ষর জপ করা যায়। বললাম আপনাদের কাছে বোকারাম কেন বলল, এটা তো জিজ্ঞেস করেছে তাই না বাবা? বোকারাম কেন বললো, কে বললো? হনুমান যখন লঙ্কায় গিয়েছিলেন, রাম জনকনন্দিনী সীতা এবং ঠাকুর লক্ষ্মণকে উদ্ধার করার জন্য সেখানে গিয়ে কিন্তু যুদ্ধ করতে হয়েছিল হনুমানকে, তাই না কি বাবা? তাই তো, যুদ্ধ করতে হয়েছিল। সেই যুদ্ধ করতে করতে অনেক জায়গায় আঘাত লেগে ক্ষত বিক্ষত হয়ে যায়। ঠাকুর লক্ষ্মণ, ভগবান শ্রী রামচন্দ্র এবং সীতা ঠাকুরনিকে যখন নিয়ে আসে, আস্তে আস্তে হঠাৎ করে হনুমান বলে, প্রভু গো তুমি একটু দাঁড়াও। বলো কেন? বলে যে এইটাই আমার বাড়ি, তাই বাড়ির পাশ দিয়েই যখন যাচ্ছি, অনেকদিন আমার মা আমাকে দেখে না, না জানি আমার মা আমার জন্য কান্না করতে করতে চিন্তা ভাবনায় কেমন হয়ে গেছে, তুমি একটু দাঁড়াও আমি যাব আর আসবো, মায়ের সঙ্গে একটু দেখা করে আসি। ভগবান রামচন্দ্র বললেন, হনুমান তাহলে তোমার যখন মা, তাহলে আমিও তোমার সঙ্গে যাই, তোমার মাকে দেখে আসি। হনুমান বললেন, না প্রভু, আমি অনেকদিন বাড়ি ছাড়া, মা কোথায় আছে ঠিক মতো জানিও না, আপনি আমার প্রভু, আপনি এখানেই দাঁড়ান, আমি গিয়ে মায়ের সঙ্গে একটু দেখা করে আসি। হনুমানের কথা শুনে প্রভু রামচন্দ্র, লক্ষ্মণ, জনকনন্দিনী সীতা তারা ওখানেই দাঁড়ালেন। হনুমান যেই বাড়িতে ঢুকে, বাড়ির দরজায় ঢুকে যেই মা বলে ডাক দিছে, মা, মায়ের মন তো, সন্তানের ডাক তো তার কানে মুখস্থ রয়েছে, এক ডাক দেওয়া মাত্রই বলছে, আয় হনু, আয় বাবা, এসেছিস তুই। হনুমান গিয়ে দেখে মা অঞ্জনা হনুমানের জন্য কান্না করতে করতে দুই চোখের জল ভেসে, জল পড়তে পড়তে চোখের নিচ দিয়ে স্বর বেঁধে মা অন্ধ হয়ে গেছে, মা আর কিছু দেখছে না চোখে। তো বলছে, আয় বাবা, আয় একটু আমার বুকে আয়। বলে, না মা আমি দেরি করতে পারবো না, আমার প্রভু তাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে রেখে এসেছি, আমি তোমার সঙ্গে দেখা করেই চলে যাব। বলে, ঠিক আছে বাবা, তুই আয় একটু আমার বুকে আয়। যেই হনুমান, তার মা তার গায়ে হাত দিয়েছে, হাত দেওয়া মাত্রই দেখে গোটা শরীরে পিঠে জায়গায় জায়গায় কেটে রক্ত ঝরছে, আর হাত দিয়ে তো মা বুঝতে পারছে। বলছে, আরে হনু তোর শরীরে এমন কেন? বলে, মা বলো না, আমার প্রভুকে উদ্ধার করার জন্য সেই লঙ্কায় যে গিয়েছিলাম, সেখানে গিয়ে তাদের সঙ্গে যুদ্ধ করে আমার সীতা ঠাকুরানী এবং
ठाकुर लक्ष्मण प्रभु रामचंद्र के उद्धार करते गए तईमा जगह जगह तीर आघात लेगे जगह जगह हमारे केटे गे हनुमान मायर नाम अंजना तिनी कान्ना करछे आर हनुमान पीठे हाथ लागिए बुलिए बोलछे अरे हनुमान तुने एत तर प्रभुर भक्त जे ना कि भगवान अरे एखन तरी तर शरीर रक्त झरछे अरे हनुमान तर प्रभु तो बोका हमा जे गोटा विश्वेर भगवान ताके तुमी बोका बोले अरे हाँ हनु तर प्रभु बोका আর তোর যতই আঘাত লেগে থাক না কেন শরীরে যত জায়গায় কেটে থাক না কেন শরীরে তোর প্রভু যদি তোর শরীরে হনুমান একবার একটু হাতটা বুলিয়ে দিত তাহলে আর তোর এই শরীরের ক্ষত বিক্ষত কাটা দাগ এবং রক্তপাত হতো না তাই বললাম হনু তোর প্রভু রামচন্দ্র বোকা ভগবান রামচন্দ্রকে বোকা প্রথম বললেন কে হনুমানের মা দেবী অঞ্জনা আরা কথা বললেন আরে হনু তোর প্রভুকে যে উদ্ধার করলি ওই সাগর কিভাবে গেলি বলে কেন মা ওই যে বানর সেনাদেরকে নিয়ে পাথরের মধ্যে আমার প্রভুর নাম লিখে দিয়ে একটা একটা করে লাইন ধরে ভাসিয়ে দিয়েছি আর ভেসেছিল তার উপর দিয়ে আমি গিয়ে তারপরে প্রভুকে তাদেরকে সহকারে নিয়ে আসলাম বলে আরে হনু তুই তো আরাক বোকা বলে কেন বলে তুই বোকা না ওই সাগরটা যে ছিল ওটা কত দূর চওড়া ছিল কত যোজন বলে ষাট যোজন আর তোর যোজন কত বলে আশি যোজন তাহলে তুই আর এক বোকা বলে কেন মা ওই সাগরটা হলো ষাট যোজন চওড়া হনুমান তুই হচ্ছে আশি যোজন তোর অত বানর সেনা নিয়ে অত পাথর নিয়ে অত খাটনি করতেই হতো না তুই যদি তোর প্রভুর নামটা নিয়ে একবার ওই সাগরের এপার থেকে ওপার একটু হাতটা দিতি তাহলেই তো ব্রিজ কেন সেতু কেন তার চেয়েও পোক্ত হতো আরে হনু তোর ওই বুকের উপর দিয়ে তোর প্রভু আসত তোর প্রভুর চরণ ধুলি তোর বক্ষে পড়ত তোর জন্য যে আমি কান্না করতে করতে আমি অন্ধ হয়ে গেছি সেই ধুলা নিয়ে আমি চোখে লাগালেই আমি ভালো হয়ে যেতাম হনু তোর প্রভু বোকা তুইও বোকা এই কথা বলার সঙ্গে সঙ্গে বলছে মা গো আমার তো আর টাইম নাই আমাকে বিদায় দাও আমি এবার আসি বলছে দাঁড়া তোর প্রভু যখন আসলো না ভিতরে তাহলে আমি গিয়ে নিজেই দর্শন করে আসি তোর প্রভুকে এবার হনুমান তো কত বড় বিশাল মা অঞ্জনা একদম ছোটখাটো এখন হনুমান এসে বলছে প্রভু গো ইনি আমার গর্ভধারিণী মা হনুমানকে বলছে হনুমান ইনি তোমার মা ইনি তোমার গর্ভধারিণী মা ইনার গর্ভে তুমি ছিলে হনুমান বলছে হ্যাঁ প্রভু বলে না এতটুকু মায়ের গর্ভে তুমি এত বড় দেহটা ধারণ করতে পারো না মা অঞ্জনা আবারও বললেন দেখো নু তোর প্রভু কি বোকা তুই এত বড় আর আমি ছোট তাই বলছে যে এইটুকু মায়ের গর্ভে এত বড় সন্তান হতে পারে না তোর প্রভু আসলেও বোকা তখন মা অঞ্জনা রামচন্দ্রকে জিজ্ঞাসা করলেন বলো তো তুমি বটবৃক্ষের তলে কোনোদিন গিয়েছো কিনা রামচন্দ্র বলে হ্যাঁ মা গিয়েছি আচ্ছা বটবৃক্ষ কত বড় হয় কয় মা বিশাল বড় বড় হয় বলে ওই গাছের ফল দেখেছো বলে হ্যাঁ মা দেখেছি কতটুক বলে আঙ্গুরের সাইজ রামচন্দ্র অত বড় বৃক্ষে যদি আঙ্গুরের মতো ফল হয় সেই ফলের থেকে যদি বীজ অর্পণ করলে যদি এত বড় বৃক্ষ হয় তাহলে হনুমান কেন আমার গর্বে হতে পারে না রামচন্দ্র বললেন ঠিকই বলেছেন মা আমার হয়তো ভুলই হয়ে গেছে হ্যাঁ রামচন্দ্র এর জন্য আমি হনুমানকে আগেই বলে দিয়েছি যে তোর প্রভু বোকা তাই শোনো সীতা ভগবানকে বোকা বলেছিলেন কারণ প্রত্যেকটা মা আর বাবা চায় কি চায় বলেন তো দেখবেন প্রত্যেকটা ছেলে মেয়েকে যখন ছোটবেলা থেকে কথা শিখায় শিখানোর পরে ওই মা আবার ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করে বলতো তোর কয়টা মামা বলে আমার তিনটা মামা তখন মায়ের কি আনন্দ হয় ডাক দিয়ে বুকি না আয় বাবা কোলে আয় কারণ
ওর মায়ও তো জানে তিনটা মামা বাচ্চাটাকে বলেছে, ওই বাচ্চাটাও বলে তিনটা মামা, তখন মায়ের মনে আনন্দ হয়। বলতো মামার বাড়িতে কালকে কি দিয়ে ভাত খেয়ে এসেছিস? বলে কেন মাছ মাংস দিয়ে। কয়ে এই তো আমার বাবার মনে আছে। কারণ প্রত্যেকটা ভগবানের ইচ্ছা হয়, প্রত্যেকটা মা বাবার ইচ্ছা হয় যে আমি যা শিখিয়েছি, প্রত্যেকটা মাস্টারের ইচ্ছা হয় আমি যা শিখিয়েছি তা এক বছর পরে পরীক্ষা দিবে সেগুলো ছাত্র ছাত্রীর মনে আছে কিনা। যার মনে থাকে সেই পাস করে, যার মনে থাকে না সে ফেল করে। কি তাই? তো তাই, ঠিক তাই। তখন ভগবানের ইচ্ছা হয় যে ভক্তের মুখ থেকে কিছু কথা শুনবে। এইটা যদি ওই বোকা না বলতো তাহলে কিন্তু এই যে বট বৃক্ষটা এত বড়, বিশাল বড়, এতটুকু আঙ্গুল ফলের মতো সাইজ, সেই ফলের মধ্যে হাজার হাজার বীজ রয়েছে, তার একটা শস্যের দানা পরিমাণ সেই বীজের থেকে বিশাল আকারে বট গাছ ধারণ করে। তাই মা অঞ্জনা বললেন, ওই শস্যের দানার মধ্যে থেকে যদি এত বড় বট গাছ হতে পারে তাহলে আমার গর্ভে থেকে হনুমান কেন হতে পারে না? ঠিক তাই। এই তো তোমার জিজ্ঞাসা ছিল, কিঞ্চিত ভাবে তা বলা হলো। এবার মায়েরা যদি অনুমতি দেন আমি সীতাকে কি দু একটা কথা জিজ্ঞেস করতে পারি? আস্তে মায়েরা হ্যাঁ কি না জোরে বলো। আরে একটু জোরে কও, পয়সা চাই নাই তো, যে কষ্ট হচ্ছে দিতে কও। সীতাকে কি জিজ্ঞেস করব? বাহ, আচ্ছা। মায়েদের সকলেরই আছে জানা, যখন পঞ্চবটি বনে সীতাকে নিয়ে লক্ষণ রাম তিনজন তারা বনে গেলেন, সেখানে লতা পাতা দিয়ে কুঠুরি বানালেন, হঠাৎ করে মায়াবীর মারিস সোনার হরিণের রূপ ধারণ করে ওই দিক দিয়ে যায়, হঠাৎ করে পড়ল সীতার চোখে, বলল ওগো ভগবান তুমি আমার কথা নিবা, ওই সোনার হরিণটা আমাকে ধরে দিবা। দেখেন মেয়ে ছেলে যতই শিক্ষিত হোক মা গো একটু বোকায় হয়। আরে সোনার হরিণ হতে পারে কিন্তু সেটা চলতে পারে না, সেটাকে এক জায়গায় দাঁড় করিয়ে রাখতে হবে। সীতা বুঝতে পারে নাই ওটা মায়াবীর মারিস, তাই মায়ার রূপ ধারণ করে সোনার হরিণের রূপ ধারণ করে ওই দিক দিয়ে যাচ্ছে। জানে যে নারীদেরকে ভুলাতে কি করতে হয়। রামচন্দ্র করল না দেরি, সীতা ঠাকুরানির কথা শুনে হরিণ ধরতে গেল তাড়াতাড়ি। যাওয়া মাত্রই মায়াবীর রাবণ ভগবান রামচন্দ্রের কণ্ঠ নকল করে বলছে, ভাই লক্ষ্মণ প্রাণ যায় রক্ষা কর, ভাই লক্ষ্মণ প্রাণ যায় রক্ষা কর। লক্ষ্মণও শুনেছে ওই ডাক, সীতা শোনা মাত্র বলছে, লক্ষ্মণ লক্ষ্মণ ওই তো তোমার দাদার কণ্ঠস্বর, তুমি শুনতে পাচ্ছ না? বলছে, দেবী ওই কণ্ঠস্বর আমার দাদার না। বললেন, আমি বলছি ওই কণ্ঠস্বর তোমার দাদার, নিশ্চয় তোমার দাদার কোনো বিপদ হয়েছে, যাও লক্ষণে যাও, তোমার দাদাকে তুমি উদ্ধার করে নিয়ে আসো। লক্ষণ হাজারো বার বললেন, না দেবী ওই কণ্ঠস্বর আমার দাদার না। হঠাৎ করে সীতা এমন একটা কথা বললেন, সেই কথা লক্ষণের সহ্য হলো না। হঠাৎ করে বললেন সীতা, ও আমি বুঝতে পেরেছি, আজ তোমার দাদার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে তোমার দাদার অবর্তমানে তুমি আমাকে ভোগ করবে, তাই না লক্ষণ? লক্ষণ বলল, ও ভগবান এই কথা শোনার আগে আমার কেন মৃত্যু হলো না? ঠিক আছে দেবী, আমি আপনার আদেশ পালন করছি, তবে যাবার আগে এই যে আমি গুন্ডি কেটে দিয়ে গেলাম, আপনি গুন্ডির বাইরে দয়া করে যাবেন না। ভগবান রামচন্দ্র গেলেন সোনার হরিণ ধরতে, এদিকে মায়াবীর রাবণ রামের কণ্ঠ নকল করে তাকে ভাই বলে ডাক দিল, ভাই লক্ষণও সেই ডাকে তাকে খুঁজতে গেল। লক্ষণও চলে যাওয়ার পরে যোগীর বেশে রাবণ এসে বলছে, ভিক্ষাং দেহি ও গো কুটির ঘরণী, এই অমুক্ত সন্ন্যাসীকে কিছু ভিক্ষা দাও। সীতা বললেন, আমার কুটির বাইরে যাওয়া নিষেধ সন্ন্যাসী, ভিক্ষা নিতে হলে আপনি কুটির প্রাঙ্গণের ভিতরে আসুন, মহিরাবণ জানে যে ওই কুটির ভিতরে আমি ঢুকতে পারবো না, একটা গুন্ডি পার হওয়া মাত্রই তো ভস্ম হয়ে যাবে, কারণ ওখানে তিনজনের নামে গুন্ডি দেওয়া আছে, পৃথিবীতে এমন কোনো অশুভ শক্তি নাই, ওই তিনটা দাঁত
पार हुए भीतरे ढुके दानक नंदिनी सीता के स्पर्श करे रावण सभी जानता बोलो ना आमी सन्यासी कोनो नारीर गृह प्रांगणे प्रवेश करा आमार निषेध तबे आज सात दिन धरे भुक्त आज के तोमार काछे भिक्षा ना पाई जदि आर ना खेये जदि मरे जाई तबे अभिशाप दिब ना आज के ना खेये थाकले आमी जदि मारा जाई तबे तोमार स्वामीर वंश ध्वंस होये जाबे कारण सीता किन्तु जे कथाटा बोललेन एटा रावण किन्तु जानलेओ अजानाई छिलो आगेई बोले दिलेन सीता जे कुटीर बाइरे जाओ आमार निषेध आछे मेये छेले मानुष तो मा कथा भितरे हजम हय ना कारण बाबादेर पेटे कथा हजम हय मायेदेर हजम हय ना केन एई बामपार नाई मायेदेर देखेन गलाय हात दिये देखेन बाबादेर एई जायगाय एकटा हाड़ आछे हाड़ी आछे ना बाबा ढोक गेले बुझा जाय एमनि टान करले बुझा जाय किन्तु एई हाड़ीटा मायेदेर नाई ओर जन्य जे जेटा कय शोना मात्र हर हर करे कय जाय पेलेन रास्ता कोनो बामपार टामपार नाई झाकि लागे ना तो एर जन्य खूब सावधाने चलबें बाबारा कोनो दिन मनेर भूले मनेर कथा बोलबें ना बोलले किन्तु शेष ताई रावण जखन बोलल आज के भिक्षे ना पेले आमी जदि ना खेये मारा जाई तब अभिशाप दिब ना तोमार स्वामीर वंश ध्वंस होये जाबे तखन सीता देखलें आमार स्वामीर वंश यदि शेष होये जाए ताहले आमी कि निये बाँचबो कि हबे उपाय आपनी दाड़ान सन्यासी आमी निजेई भिक्षा निये कुटीर बाइरे जाच्छि गुंडीर बाइरे जाच्छि जेई भिक्षा निये सीता गुंडीर बाइरे पा देवा मात्र सेई महिरावण तार सेई गायेर कापड़ वस्त्र फेले दिए निजे रूपके धारण करे सीतार हाथ धरे जेई रथे बसालो बसिए रथे बसिए निये चले गेलो बोलो जनक नंदिनी सीता तोमाके जखन रावण तोमार हाथ धरे ओई रथे बसालो তুমি যদি এই রথকে বলতে এই রথ একান থেকে এক পা এগোবি না রথের ক্ষমতা ছিল না রথ ওখান থেকে যায় বলো তুমি জানা সত্ত্বেও কি কারণে তুমি রথকে মানা করলে না কারণ আমার স্বামী নাই আমার দেবর লক্ষণ নাই আমাকে না পেলে তারা পাগল হয়ে যাবে রথ তুই একান থেকে এগোবি না কি কারণে তুমি रथ के माना कर लेना कथाटा बोलबे खाटी खाटी जान सकले बुझते पारे एते जान कारुर भूल हय ना तुमि बोलले रथ जेतो ना जरा शास्त्रटा पढ़ेछेन अवश्यई तादेर जाना आछे एक दुई नम्बर जिज्ञास प्रभु भक्त हनुमान खुजते खुजते जखन तोमाके लंकाय गिये पेलो जाबार परे তোমার হাতে পায়ে ধরে কাকুতি মিনতি করলো কান্নাকাটি করলো চলো মা তুমি চলো তোমার জন্য প্রভু পাগল হয়ে গেছে তোমার ঠাকুর লক্ষ্মণ পাগল হয়ে গেছে চলো মা আমার সঙ্গে চলো হনুমান হাজারবার বলার পরেও তুমি সেই লঙ্কা থেকে হনুমানের সঙ্গে কেন আসলে না কারণটা কি তুমি চলে আসতে পারতে কারণ নারীর জীবনে বলে স্বামী অমূল্য ধন তাহলে এদিকে তোমার স্বামী এদিকে তোমার দেবর লক্ষণ এদিকে তোমার ভক্ত তোমার কাছে দুইটা জিজ্ঞাসা রইল বাপের বেটির মতো জবাবটা বইল তুমি রথকে কেন মানা করলে না আর হনুমান তোমাকে খুঁজতে খুঁজতে লঙ্কায় গিয়ে পেলো সেই অশোক কাননে সেখানে গিয়ে তোমাকে কাকতি মিনতি কান্নাকাটি করলো মা চলো তুমি কেন হনুমানের সঙ্গে এলে না দুইটা জিজ্ঞাসা রইল একটা গান করে सीता के पाठाई छोट्ट एक गान करे बसे जाई ओ तुमी जारे जोन्य करबा चुरी देखबा सेई तोमारे चोर बनाइछे जारे जोन्य करबा चुरी एक दिन देखबा सेई तोमारे चोर बनाई से ए दुनिया सबई नय किसु मानुष एमन आछे कलिजा भुना कईरा दिले कईबो ताओ लवंग मईछे कि ताई तो जाके अपने आत्मा दे भालोबासबेन जाके जत विश्वास करबेन से एमन भावे एमन समय आघात करबे
সেটা আপনি বললেও কারোকে বুঝাতে পারবেন না। ঠিক তাই আজকের অভিনয়ে এবং যা শুনলেন জনকনন্দিনী সীতা যা করেছে, ভগবান রামচন্দ্রের দুঃখ যতদিন বেঁচে থাকবে ততদিন সেই দুঃখ ভুলতে পারবে না। সেই জায়গায় দাঁড়িয়ে গানটি লবণ কমইছে, কিছু মানুষ এমনও আছে বলি যাবো না কইরা দিলে কইব লবণ কমইছে। জয় জয় প্রভু শ্রীরামচন্দ্র, একবার হরি বল হরি বল। খাই দিলার নিজে না খাইয়া তুমি তারে খাওয়াইলা, আর সারে তুমি বিশ্বাস কইরা বুকে খাই দিলা, আর নিজে না খাইয়া তুমি তারে খাওয়াইলা। দেখবা বুকে জড়াইয়া পিঠে ছুরি বসাইছে, মানুষ এমন আছে বলি যাবো না কইরা দিলে কইব লবণ কমইছে, কিছু মানুষ এমন আছে বলি যাবো না কইরা দিলে কইব লবণ কমইছে। আশা দিব সবই দিব আরো মিষ্টি কথার, তোমারে বুঝাইবো তাহার কত যে মমতা। দেখবা সুযোগ বই জামাজ দহরিয়ায় নাও ডুবাইছে, সুযোগ বই জামাজ দহরিয়ায় নাও ডুবাইছে, মানুষ এমন আছে কলি যাবো না কইরা দিলে লবণ কমইছে, কিছু মানুষ এমন আছে কলি যাবো না কইরা দিলে কইব লবণ কমইছে। সরকার গানের ছন্দে বলল বাস্তব কথার,
বন্ধু হইয়া বন্ধুর বুকে জ্বালায় না চিন্তা শিবানন্দ গানের ছন্দে হইল বাস্তব কথার বন্ধু হইয়া বন্ধুর বুকে জ্বালায় না চিন্তা দেখবা সেই সীতারা গুনে একদিন তোমায় পুরাইছে দিলে কইবো লবণ কমইছে কিছু মানুষ এমনও আছে বলি যাব না কইরা দিলে কইবো লবণ কমইছে চারি জন্য করবা চুরিছে চোর বানাইছে চারি জন্য করবা চুরিছে চোর বানাইছে এ মানুষ এমনও আছে বলি যাব না কইরা দিলে কইবো লবণ কমইছে কিছু মানুষ এমনও আছে বলি যাব না কইরা দিলে কইবো লবণ কমইছে কিছু মানুষ এমনও আছে বলি যাব না কইরা দিলে কইবো লবণ কমইছে তবে আর বেশি কথা বলবো না অল্প অল্প ছেড়ে দিলাম কাব্য আলোচনা আমার পরে সীতা ঠাকুরানী আসরে আসিবে আপনাদের মনের কথা খুলিয়া বলিবে এই পর্যন্ত করি কান্ত রাধা কান্তের সরি একবার নিতাই গৌর সীতানন্দ প্রেমানন্দ বলুন হরি 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 বল হরি বল জয় রাম শ্রীরাম আসর খুব শান্ত এতক্ষণ শুনলাম আমরা শ্রী রামচন্দ্রের বৃত্তান্ত খুব ভালো ব্যাপারটা হচ্ছে কেমন রামচন্দ্র চতুরংশে জন্মগ্রহণ করলেন রঘুবংশে রাম পুজো পায় আবার বলেন আজ আর ভাই পুজো পায় আচ্ছা লক্ষণের পুজো হয় ভরতের পুজো হয় শত্রুঘ্নর পুজো হয় না ধন্তন নয়া কারেলা তাও মুখ জোর আস্তে এই যে চুপ করে বসে না ঘটনা হচ্ছে এখন নেটের ব্যাপার তো এখনই ফোন করে একজনের সঙ্গে কথা বলবেন কেটে দেওয়া লাগবে নেটওয়ার্ক আবহার হ্যাঁ নেটে আইসে গেছে তখন কয়াই ফলায় দিই কেমন করে পুজো পায় না যদি আপনাদের ঘরে কারুর ঘরে ফটো থাকে দেখবেন ওখানে রাম লক্ষ্মণ সীতা এরা তিনজনেই এক জায়গাতে আছে আর আমি যে আপনাদেরকে উদাহরণটা দিলাম এটা কি বুঝলেন না আপনারা বুঝছেন এই বোঝে নাই যে মানে একই ঝাড়ের বাস এটা প্যান্ডেলে আসছে কোনোটা ঝাড়ু হয়েছে কোনোটা কুলা হয়েছে কোনোটা পায়খানার খুঁটি হয়েছে কোনোটা কোদালের আসারি হয়েছে ঠিকই তাই ওই যে লক্ষণ ভাইয়ের সাথে আছে পূজা পাচ্ছে আর ভরত রাজ্যর রাজার দায়িত্ব নিয়েছে তাই রামের খরম রেখে সিংহাসনে বসিয়ে সে রাজ্য পালন করছে কে বলেছে হ্যাঁ বোঝে কম কিন্তু ভাগে দিশা পায় বাবা খালি ব্যাপারটা হচ্ছে ঠিক এই রকম মানে ওনার কথার ধারণায় একটা ছোট গল্প মনে পড়ে গেছে না বললেই নয় বলবো আপনারা অনুমতি দিলেই বলবো নইলে নয় আমাদের বাড়ির পাশের এক ঘটনা বুঝলেন এক বাড়ি তিন ভাইয়ের মধ্যে ছোট ভাই মেজ ভাই বড় ভাই তিন ভাই বিয়ে করেছে তিন ভাই বিয়ে করেছে বড় ভাইয়ের আয়ুন্নতি বেশি মেজ ভাইয়ের আয়ুন্নতি একটু কম ছোট ভাই একবারে জিরো ব্যালেন্স হ্যাঁ তো এবার বড় ভাইয়ের আয়ুন্নতি বেশি মানে বড় ভাই সকালে ঘুম থেকে উঠে আগেই দুর্গা মায়ের দোহাই দেয় জয় মা দুর্গার জয় আর ওই বড় বৌদির নাম হচ্ছে দুর্গা বুঝলেন প্রত্যেক দিন ঘুম থেকে উঠে জয় মা দুর্গার জয় এবার বড় ভাই ঘুম থেকে উঠেই দুর্গা মায়ের দোহাই দেয় জয় মা দুর্গার জয় আর ওর বউয়ের নামই দুর্গা এবার মেজ ভাইয়ের বউ প্রত্যেক দিনে দেখে বর্দা ঘুম থেকে উঠে বর্দির নামে দোহাই দেয় আহারে কি ভালোবাসা এই যে এত ভালোবাসে বলেই সংসারে এত উন্নতি হয় এইবার মেজ বউ মেজ ভাইয়ের কাছে গিয়ে খালি গুতা দেয় কি গো খালি গুতা দেয় কি গো ওই দেখো কি ওই দেখো তোমার দাদার এত আয়ুন্নতি হয় কি করে
বাড়ি পাঁচতলা বাড়ি বাড়ির সামনে চারটা গাড়ি মাঠে এত জমি চারিদিকে এত নাম ডাক যশ আয় উন্নতি কিসের কারণ জানো যখনই বর্দা মানে মা দুর্গাকে প্রণাম করতেছে অমনি মেজ ভাই বউ ওর স্বামীকে যায় গুতা দেয় আর কয় কই দেখো শোনো কার জয় দেয় হ্যাঁ কয় কার জয় কয় তোমার বৌদির জয় বৌদির নাম কি কয় দুর্গা ওই তো দেখো কার জয় দেয় দেখে ঠিকই তো দাদা মা দুর্গার যার নামে জয় দিচ্ছে ঠিকই তো বৌদির নামে জয় দেয় দেখে দাদার এত আয় উন্নতি হয় পরের দিন থেকে শুরু করে দিছে ওই যেইখানে দাঁড়িয়ে দাদা জয় মা দুর্গার জয় দাদা সরে যাওয়া মাত্রই কতক্ষণ ওই জায়গাটা দখল করবে ওইখানে দাঁড়ায় এবার মেজ ভাই বউয়ের নাম হচ্ছে কালী পরের দিন থেকে শুরু করে দিয়েছে জয় মা কালীর জয় জয় মা কালীর জয় জয় মা কালীর জয় এবার যে যেমন পরিশ্রম করবে তার তো তেমন আয় উন্নতি হবে তাই না বর্দা পরিশ্রম করে বেশি বড় ভাইয়ের আয় উন্নতি বেশি মেজ ভাই একটু পরিশ্রম করে কম মেজ ভাইয়ের আয় উন্নতি আছে কিন্তু একটু কম এইবার মেজ ভাইয়েরও বেশ আয় উন্নতি আছে মোটামুটি ছোট ভাই একবারে জিরো ব্যালেন্স কারণ ছোট ভাই আয় করে দশ টাকা মদ খায় বিশ টাকা তাহলে কি আয় উন্নতি হবে এইবার ছোট ভাই বউ দেখে বড় ভাসুর মানে বড় জায়ের নামে জয় ধ্বনি দেয় তাই জন্য এত আয় উন্নতি হয় এইবার দেখে মেজ ভাসুর ও মেজ জায়ের নামে জয়ের ধ্বনি দেওয়া শুরু করেছে জয় মা কালীর জয় জয় মা কালীর জয় এইবার ছোট ভাই বউ ছোট ভাইকে গিয়ে মানে ও তো দিয়েছে এইভাবে গুতা কেনা দিয়া গুতা দেওয়া শুরু করছে এবার কেনা দিয়া গুতা দেয় আর কয় কি দেখো তোমার বর্দার এত আয় উন্নতি হয় কিসে বলে কিসে তোমার বর্দা ঘুম থেকে উঠেই আগে তোমার বড় বৌদির নামে জয় দেয় জয় মা দুর্গার জয় ভালো কথা বলে না তোমার মেজ দাও তোমার মেজ বৌদির নামে জয় ধ্বনি দেয় বলে কেমন বলে তোমার মেজ দাও বলে জয় মা কালীর জয় এবার ছোট ভাই মনে মনে চিন্তা করে মাতাল তো হো ওই মনে মনে চিন্তা করে সত্যিই মনে হয় আমার দাদারা এইভাবেই বড় লোক হয়েছে এইবার পরের দিন ছোট ভাই গিয়ে ছোট ভাইও শুরু করে দিয়েছে এবার ছোট ভাইয়ের বউয়ের নাম হচ্ছে পুচি একজন দেয় জয় মা দুর্গার জয় একজন দেয় জয় মা কালীর জয় ছোট ভাই জোরে জোরে শুরু করে দিয়েছে জয় মা বুচির জয় জয় মা বুচির জয় জয় মা বুচির জয় তাই কি আর হয় কোথায় মা দুর্গা কোথায় মা কালী যারা অসুর দমন করেছে আর কোথায় বুচি তাই কি আর হয় কোথায় রামচন্দ্রর জয় আর কোথায় শত্রুঘ্নর জয় কোথায় রাধারানী আর কোথায় প্যারপ্যারানী কোথায় মা দুর্গা আর কোথায় বুচি তাই না সেই জায়গাটাই তো এসে আজকে এই ধর্মসভায় যিনি রামচন্দ্রর ভূমিকায় সমাধান দিয়ে গেল আমার কিছু বলার নাই আপনারা বিচারক আপনারাই বলবেন শুধু ছোট্ট আপনাদের মনের ভিতরে একটু বিষ ঢুকাই দিলাম কেমন এবার যা বলার আপনারা বলবেন তবে উনি যা জিজ্ঞেস করেছে আমি সেই জবাবের পেছনে যাব কারণ সময় বেশি নাই বেশি বক বক করেও লাভ নাই কেমন ওরে প্রেমে চাই না ধন রতন রে চাই না রাজ্য সিংহাসন প্রেম প্রীতি ভালো রাবণ তোমায় হরণ করে নিয়ে যায় সেই সময় চাইলেই তুমি রাবণের সেই রথটাকে থামিয়ে দিতে পারতে তুমি থামালে না
কেন তুমি রাবণের সাথে চলে গেলে লঙ্কায়? শোনো শোনো হে রামচন্দ্র, আমি বলিব সভায়, কি কারণে রাবণের সাথে আমি লঙ্কায় যাই? আমি তোমারে জানাই, ওই রাক্ষস বংশ মায়ের সঙ্গে সন্তানের প্রেম, বাবার সঙ্গে সন্তানের প্রেম, এই সমাজের সঙ্গে আমাদের একটা প্রেম ভালোবাসা, সবার সঙ্গে সবার যে ভালোবাসা রয়েছে সেইখানে দাঁড়িয়ে মহাজন বললেন প্রেমে চাই না ধনরতন। তাহলে রাবণের সঙ্গে সীতার রয়েছে প্রেম, কিসের প্রেম? না পিতা এবং পুত্রীর প্রেম। সীতা যখন জনক নন্দিনী জনক রাজার ঘরে লালন পালন হলেন, সীতা ধীরে ধীরে যুবতী হয়ে উঠে। সীতা যখন ধীরে ধীরে যুবতী হয়ে উঠলেন, শিব ভক্ত পরশুরাম সীতাকে বিবাহ করতে চাইলেন। সীতাকে যখন বিবাহ করতে গেলেন জনক রাজার কাছে, পরশুরাম সীতাকে বিবাহের প্রস্তাব জানালেন যে পরশুরাম সীতাকে বিবাহ করতে চায়, কিন্তু জনক রাজা পরশুরামের প্রস্তাবে রাজি নাই হয়। তাই পরশুরাম জনক রাজাকে বললেন, হে রাজন, আজ সীতাকে বিবাহের প্রস্তাব জানালাম তোমার ঠাই, তুমি যখন সীতাকে আমার সঙ্গে বিবাহ করতে দিল বিবাহের জন্য রাজি হলে না, তাই তোমার কাছে আমি জানাই এই যে আমার হাতে রয়েছে শিবের দেওয়া হর ধনু, এই হর ধনু তুমি স্বয়ম্বর সবার মাঝে রাখবে, তাই যেই দিন কোন রাজপুত্র এসে হরধন ভঙ্গন করবে সেই রাজপুত্রের সঙ্গে তোমার একমাত্র কন্যা জনক নন্দিনী সীতার বিবাহ দেবে, যদি তা না হয় তাহলে জনক নন্দিনী সীতাকে আমি পরশুরাম বিবাহ করব। এই শর্তে জনক রাজা রাজি হলেন, আর পরশুরাম কি করলেন, তার হাতের হরধনু জনক রাজার হাতে দিয়ে গেলেন। জনক রাজা করলেন স্বয়ম্বর সভার আয়োজন, দেশ দেশান্তরে করলো ঢোল স্মরণ যে জনক রাজা স্বয়ম্বর সভার আয়োজন করেছে, সেই স্বয়ম্বর সভায় যেন সকল রাজ্যের রাজপুত্ররা এসে হাজির হয়, জনক নন্দিনী সীতার বিবাহ হবে সেই দিন সেই রাজসভায়। একে একে জনক রাজ্যে বিভিন্ন রাজ্য থেকে রাজকুমারীরা এসে হাজির হলেন, জনক রাজা ওই হরধনুটা রেখেছিলেন যে ওই হরধনু ভঙ্গন করতে পারবে সেই একমাত্র জনক নন্দিনী সীতাকে বিবাহ করবে। তাই একে একে সকল রাজপুত্র আসে আর সবাই পরাজিত হয়ে যায়। হরধনু ভঙ্গ করা তো দূরের কথা, হরধনুর গুণও কেউ পড়াতে পারে না। এমন সময় সীতাও ছিল শিবভক্ত, সীতা গিয়ে শিবের কাছে করজোড়ে বিনতি জানাই, হে ভোলানাথ হে দয়াময়, আজ প্রার্থনা জানাই তোমায়, আজ যদি এই হরধনু কোনো রাজপুত্র ভঙ্গ না করতে পারে তাহলে পরশুরাম যে বিবাহ করবে আমারে, ও গো দয়াময়, আমি যে আমার শ্রী জগৎপতি অনাদির আদি যিনি সৃষ্টি স্রষ্টা গোলোকপতি তাকে মনে প্রাণে ভালোবাসি, তাই অনাদির আদি যিনি অন্তর্যামী ভগবান অন্তের মনে নেই
কথা বুঝতে পারে তাই রাম কি করলেন রাম লক্ষ্মণ আর তাদের গুরুদেব এক সঙ্গে গিয়ে যখন ওই জনক রাজার রাজ্যে প্রবেশ করলেন রাম ওই হরধনু ভঙ্গন করলেন আর সীতা সেই দিন ঠাকুর ঘরে বসে শিবের কাছে মানত করেছিলেন হে দয়াময় আজ যদি আমার প্রভু রামচন্দ্র এসে আমায় বিবাহ করে নিয়ে যায় তাহলে আমি তোমার কাছে মানত করলাম আমি আমার প্রভুর গৃহে গিয়ে সাধু সেবা সেই সাধু সেবার আয়োজন করব আমি কৃষ্ণা গায়ত্রী জপ করা যে পুরোহিত সেই পুরোহিতের সেবা দেব এই মানত করলেন যখন সীতা রামচন্দ্র প্রবেশ করলেন জনক রাজ্যে রামচন্দ্র হরধনু ভঙ্গ করে সীতাকে বিবাহ করে নিয়ে যখন দশরথ রাজার রাজ্যে গিয়ে প্রবেশ করে কিছুদিন পরে সীতা তার মনের কথা রামচন্দ্রকে জানায় হে প্রভু আমার মনের ছিল এক বাসনা আমি বৈষ্ণব সেবা দেব এই আমার কামনা হে প্রভু তুমি আমার এই বাসনা পূরণ করো তাই রামচন্দ্র মনে মনে ভাবলেন সত্য ত্রেতা দাপর কলি এই চারি যুগেই আমি মানব রূপে এসেছি ধরাই আমার পাশে লক্ষ্মী রূপে যুগে যুগে এসেছে আমার দেহের যে অর্ধেক অঙ্গ আমার অর্ধাঙ্গিনী এই সত্য এই ত্রেতা যুগে যিনি আজ জনকনন্দিনী রামের ঘরণী সীতা সে তো সামান্য নয় গোলকের নারায়ণী লক্ষ্মী তাই তার মনের বাসনা পূর্ণ করার কর্তব্য আমার রয় তাই রামচন্দ্র কি করলেন সর্বমর্ত পাতাল এই ত্রিভুবনে যত বৈষ্ণবগণ ছিল তার মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব পেলেন রাবণকে স্বর্গমর্ত পাতাল এই ত্রিভুবনের যত বৈষ্ণবগণ তার মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব ছিল রাবণ দশানন রাবণ রাবণকে যখন নিমন্ত্রণ করতে যান রাবণ বললেন প্রভু আমি তোমার নিমন্ত্রণ গ্রহণ করতে পারি কিন্তু একটা শর্ত আছে রামচন্দ্র বললেন কি শর্ত রাবণ বললেন প্রভু নারায়ণী মা লক্ষ্মী যিনি তিনি যখন এই ত্রেতা যুগে তোমার ঘরণী হয়ে এসেছে মা সীতা রূপে তিনি যখন আমার সেবা দেবে আমার শর্ত এটাই মা নিজে হাতে যেন রন্ধন করে আমার সেবা দেয় আর মা যেই গৃহে যে রন্ধনশালায় রন্ধন করবে সেই রন্ধনশালায় কেউ থাকবে না শুধু আমি থাকব আর আমার মা জননী থাকবে তুমি যদি আমার এই শর্তে রাজি হও তাহলে আমি তোমার নিমন্ত্রণ গ্রহণ করতে পারি রামচন্দ্র বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে গেছে বৈষ্ণব বৈমুখী হওয়া মহাপাপ তাই রামচন্দ্র কি করলেন বৈষ্ণবকে কথা দিলেন তথাস্তু আমি তোমার কথাই রাজি তাই রাবণ যেদিন নিমন্ত্রণ পেয়ে রামের ঘরে আমন্ত্রিত হয়ে এসেছিলেন মা সীতা রাবণের কথা মতোই একটি আলাদা রন্ধনশালায় রন্ধন করতে গেলেন চারিদিকে দরজা জানলা বন্ধ সেই ঘরের মধ্যে শুধু রাবণ আর মা সীতা যখন মা সীতা রাবণকে সেবা দিতে যায় রাবণ মায়ের কাছে করজোড়ে মিনতি করে জানায় ওগো মা তুমি কথা দাও আজ তোমার যে রন্ধন এই রন্ধন আমি সেবা করব কিন্তু তুমি কথা দাও আমার যে রাক্ষস বংশ এই রাক্ষস বংশ উদ্ধার করতে যাবে তুমি লঙ্কায় তুমি যাবে মা বলো তুমি কথা দাও আমায় মা সীতা বললেন বাবা আমি তো আজ তোমার কথা রাখতে পারবো না আজকে আমি তোমার সঙ্গে যাব না তবে আমি কথা দিলাম আমি তোমার লঙ্কায় যাব আমি তোমার লঙ্কায় গিয়ে তোমার রাক্ষস বংশ আমি উদ্ধার করব তাই যেই দিন পঞ্চবটী বনে রাবণ আসে সীতার সেই তালপাতার কুটিরে ভিক্ষার তরে সীতা চাইলেই কিন্তু রাবণের রথটাকে ভস্ম করে দিতে পারত কিন্তু করে নাই কেন
সীতা কথা দিয়েছিল রাবণকে। রাবণকে দেখা মাত্রই সীতা চিনে ফেলেছিল যে আমি যে কথা দিয়েছিলাম সেই কথা রাখবার তরে আজ আমায় লঙ্কায় যেতে হবে। তাই রাবণ সীতার হাত ধরেও নিয়ে যায় নাই, জোর করেও নিয়ে যায় নাই। মা সীতা স্বইচ্ছায় ওই রথে উঠে দাঁড়িয়েছিল। যখন রথে করে চলে যায় সীতা, তখন গরুর পাখি গিয়ে বাধা দেয়, মা তুমি এমন ভাবে চলে যেও না। রাবণ বুঝতে না পেরে, রাবণ ভেবেছিল গরুর পাখি হয়তো সীতার উপরে আক্রমণ করতে গেছে, তাই মা সীতার অঙ্গে যেন কোনো আঁচড় না লাগে এই ভেবে রাবণ কি করলেন, গরুর পাখির ডানা কেটে দিলেন। গরুর পাখি সেইখানে পড়ে রইল। সীতা মনে মনে ভাবল, আমি এখন রাবণের সঙ্গে চলে যাচ্ছি, গরুর পাখি যদি প্রাণে মারা যায় তাহলে আমি কোন পথে কিভাবে যাচ্ছি, আমার প্রভু রামচন্দ্র তো বুঝতে পারবে না, আর প্রভু যদি না আসে এই লঙ্কায় তাহলে রাবণ বংশ উদ্ধার হবে না। তাই সীতা কি করলেন, নিজের দেহের অঙ্গের যে অলঙ্কার ছিল সেই গহনা অলঙ্কার খুলতে খুলতে একটা একটা করে অলঙ্কার ফেলতে ফেলতে যায়, যেন প্রভু রাম বুঝতে পারে এই পথ দিয়েই গেছে সীতা। তাই যখন অশোক কারণে গিয়ে সীতাকে রাখা হয়, প্রথমে রাবণ নিয়ে যখন যায় লঙ্কায়, সীতাকে বললেন, মা আমি তোমার জন্য সুন্দর একটি মন্দির নির্মাণ করেছি, তুমি সেই মন্দিরে আমার লক্ষ্মী হয়ে বসে থাকবে। সীতা বললেন, না আমার স্বামী বনবাসী, আমি আমার স্বামীর সঙ্গে বনবাসী এসেছি, তাই আমার স্বামী বনে বনে ঘুরে বেড়াবে আর আমি ওই অন্ধর মহলে আমি থাকতে পারবো না। তাই কি করলেন, মা তার ইচ্ছা মতো একটি বন বেছে নিলেন, না অশোক কানন, সেই অশোক কাননে মা সীতা থাকতেন। তাই যখন হনুমান খুঁজতে খুঁজতে সীতার দর্শন পায়, হনুমান গিয়ে সীতাকে বলল, মা সীতা এত কষ্ট করে যখন পেয়েছি তোমায়, তোমাকে আমি আর থাকতে দেব না, তুমি আমার সঙ্গে এক্ষুনি চলো। মা বললেন, না আমি যে কর্ম করতে এসেছি সে কর্ম এখনো সফল হয় নাই, যতদিন আমার প্রভু না আসবে এই লঙ্কায়, যতদিন এই রাবণ বংশ এই রাক্ষস বংশ উদ্ধার না হবে, যতদিন রাক্ষস বংশ মুক্তি না পাবে ততদিন তো আমার মুক্তি নাই, কারণ আমি কথা দিয়েছি। তাই প্রভু, তাই সীতা কি করলেন, হনুমানকে বললেন, হনুমান তুমি গিয়ে তোমার প্রভুকে খবর দাও যে আমি এই অশোক কাননে আছি, এখান থেকে যেন তোমার প্রভু এসে নিজে এসে আমায় নিয়ে যায়, কারণ রামচন্দ্র যদি না যায় তাহলে সেই লঙ্কাপুরী শুদ্ধ হবে না, সেই লঙ্কাপুরী রাক্ষস বংশ মুক্তি পাবে না। তাই রাম রাবণের যখন যুদ্ধ লাগে, রাবণ ইচ্ছা করে একে একে তার সকল পুত্র এবং নাতি, 1 লক্ষ পুত্র যার 16 লক্ষ নাতি রাবণ তার বংশে দিতে ছিল না বাতি, একে একে সবাইকে তিনি আগে আগে পাঠিয়েছেন যুদ্ধক্ষেত্রে, সবাই যা সবাই আগে মুক্তি পা। অবশেষে রাবণ রামের হাতে প্রাণ বিসর্জন দিলেন। শোনো শোনো হে রামচন্দ্র, আমরা যেটা দেখি এটা হচ্ছে আমাদের বহির্চক্ষে দেখা, কিন্তু আমরা যদি ভালো করে ভেবে দেখি, ভালো করে জানি, সীতাকে রাবণ কখনো স্পর্শ করে নাই, সীতাকে রাবণ মাতৃজ্ঞানে পুজো করত আর কন্যা রূপে সীতাকে ভালোবাসত। শোনো শোনো ও হে রাম, তোমারে জানাই তোমার কাছে একটি বললেই নয়, আমরা শাস্ত্রে যাহা পাই, দশরথ পুত্র রঘুপতি রাম তিনি নাকি যখন মাটিতে হাঁটা চলা করতেন, মানে সারা দিন রাত যদি তিনি মাটিতে থেকে হাঁটা চলা করতেন, পূর্বের কোনো কথা তার স্মরণ করত না, কিন্তু যখন
বিছানায় গিয়ে তিনি স্বয়ং কক্ষে শয়ন যেতেন, পূর্বের কথা তার মনে পড়ে যেত। এইটা আবার কেমন ভাবনা, কেমন ধারণা, একটু আশ্চর্য কথা না? শুলেই বলে মনে পড়বে, আর না শুলে মনে পড়বে না, হাঁটা চলা করলে সব কিছু ভুলে যাবে। শোনো শোনো ও হে রামচন্দ্র, বলিবে সভায় কি কারণে শয়নে গেলে তোমার, পূর্বের কথা মনে পইরা যায়। আমি তোমারে জানাই, বাপের ব্যাপার মতো জবাব দিবে গো সভায়। প্রেমে চায় না ধন রতন রে, হাই রে, প্রেমে চায় না ধন রতন রে। প্রথমবারে যে সব কথা আমি করেছিলাম জিজ্ঞাসা, পূর্বে জবাব দিয়েছো তুমি মনেরই মতন, দ্বিতীয়বারে একটি কথা গো তোমায় করি জিজ্ঞাসা। আমার যা ছিল জিজ্ঞাসা বাপের বেটির মতো পড়ে গেছে প্রকাশ বলি আপনাদের তাই। আমার একটা কথা জিজ্ঞাসা করে যায়, তুমি ভগবান প্রভু রামচন্দ্র, তুমি যখন সারা দিন মাটিতে হাঁটা চলা করো তোমার কোনো কথাই মনে থাকে না, কিন্তু যখন তুমি শয়নে যাও, বিছনায় গিয়ে ঘুমাও, বা তোমার সমস্ত কথা মনে পড়ে যায়, ইহার কারণটা কি? এটা কি শুনবেন বাবারা আপনারা? হ্যাঁ মা, তোমরা শুনবা তো? তাহলে এই যে শনকা দাসী যে হরির ধ্বনি দিল, তোমরা কেউ উলুর ধ্বনিও দিলা না, দুই হাতও তুললা না, ব্যাপারটা কি? যাদের হাত ভালো আছে তারা একটু দুই হাত তুলো, আর যাদের প্যারালাইসিস হয়েছে তাদের তুলতে হবে না, তবু চেষ্টা করবা। হ্যাঁ, আর যত পারবা বেশি করে স্বামীর নাম কোবা, তাহলে মঙ্গল হবে। দেখো এই তিন ঘন্টার ভিতরে অন্তত কতবার যে সীতা তার স্বামীর নাম কইছে, কি? হ্যাঁ, স্বামীর নাম বললে পরে শরীর সুস্থ থাকে। হ্যাঁ, জয় মা কালী, জয় মা দুর্গা, জয় মা বিষ্ণু। কারণ আমরা জানি এই জগতে মেয়েদের নাকি পরম গুরুই হচ্ছে স্বামী, তাহলে গুরুর নাম ঘন ঘন জপা ভালো তো। হ্যাঁ হ্যাঁ, নাকি গুরুর নাম যত জপবে তত আয়ু বাড়বে, তত শরীর সুস্থ থাকবে। তাহলে গুরু যদি স্বামী হয়, স্বামীর নাম নিতে অপরাধ কোথায়? হ্যাঁ, এটা কর কথা কইলা, এই আসরে যতটুকু কইলা এতটুক যদি বাড়িতে যা দেখা যায় তাহলে এবারে ঠিক আছে। কি স্বামী গুরু, খালি গুরুটুকু বাদ, খালি আছে তুরুরুরু তুরুতুরু, খালি দাও খালি দাও, না দিলেই অপ লকডাউন, কথা বাড়ায় না। তবে তোমরা ভালো মা। আচ্ছা যাই হোক, তাহলে ভগবান রামচন্দ্র যখন মাটিতে হাঁটা চলা করে তখন তার কোনো কথা মনে থাকে না, যখন তিনি শয়নে যান তখন তার সমস্ত কিছুই মনে পড়ে। এটা শুনলেন তো? এটা কার অভিশাপে এবং কেন হয়েছিল, এটা বিশেষ করে মায়েদের জন্য আপনি ঘরে বসে দেখতে পারবেন। ইউটিউব চ্যানেলটা রয়েছে এস এম মিউজিক গাজল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আরেকটি চ্যানেল যেটা আমার পার্সোনাল চ্যানেল সেটা হচ্ছে শুভ ফোক মিউজিক। এস এম মিউজিক এবং শুভ ফোক মিউজিক এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন, ঘরে বসে আপনার এলাকার প্রোগ্রাম এবং আরও আমরা গোটা পশ্চিম বাংলায় এবং পশ্চিম বাংলার বাইরেও যে সমস্ত প্রোগ্রাম করি দেখতে পারবেন। করি না বাবা, যা করি একদম কারেন্ট কারেন্ট তাজা নতুন গল্প। ওই যে জয় মা দুর্গা, জয় মা কালী, জয় মা ভূষির জয় গল্প, আমারও বাবা বারোখানা চলে আস অন্তত একটা কাপড়।
তাহলে আমাকে করেছে জিজ্ঞাস, হে রাজন তোমার কাছে জিজ্ঞাসন, তুমি যখন মাটিতে চলাফেরা করো তখন তোমার কোনো কিছুই মনে থাকে না, যখন তুমি শয়নে যাও তখন তোমার পূর্বের সব কথা মনে পড়ে, ইহার কারণ কি এবং কার জন্য? এটি কি কোনো পুণ্যের ফলে হয় না পাপের ফলে হয়, কি কারণে হয়? যাহা করেছে জিজ্ঞাস কিঞ্চিত হলেও করতে হবে প্রকাশ, তাই একদিন ভগবান বলেছে আমি হতে আমার নাম বড়, নাম হতে ভক্ত বড়। ভগবান বললেন আমি সমস্ত কিছু সহ্য করতে পারি, কেউ যদি আমার ভক্তকে আঘাত করে আমি সেটা সহ্য করতে পারি না। ঠিকই তাই, ভক্ত প্রহ্লাদ আপনাদের সকলেরই আছে জানা, মাত্র 5 বছর বয়সে ভগবানকে লাভ করেছিল। আর আমরা সেই ভগবানকে ডাকতে ডাকতে বছরের পর বছর, যুগের পর যুগ আমাদের পার হয়ে যাচ্ছে, 50 বছর, 60 বছর, 80 বছর, 100 বছরও হয়ে যাচ্ছে, তবু ভগবান তার দর্শন পাচ্ছি না। কারণ ডাকার মতো ডাকতে হবে। ভগবানকে যখন আমরা ডাকব তখন যদি ভাবেন আমি 3 তলাতে থাকি, লাখ লাখ টাকা আমার ব্যাংকে আছে, কয়েকখানা গাড়ি রাস্তায় চলে, কয়েক ভরি সোনার গয়না আমার শরীরে, আমার ছেলে 3টা সব চাকরি করে, মেয়েগুলো বিয়ে দিছি সব ডাক্তার, এইটা ভাবে না যদি ঠাকুরকে পূজা দেন, জীবন ভরা ডাকতে ডাকতে মুখ দিয়ে রক্ত উঠে মরে যাবেন, ভগবানের দেখা পাবেন না। কারণ এই পৃথিবীতে এসেছেন, আপনাকে দুইজনে দয়া করে এনেছে তাই এসেছেন, আমাকেও তাই, দুইজনকে, মা এক বাবা এক, দুই নিয়া হচ্ছে দুনিয়া। এই দেহটা ধার করা, হাওলাত করা, এই জামাটা গায়ে দিয়েছি এটা একজনে বানিয়ে দিয়েছে, এই যে মাইক্রোফোনটা এটাও একজনে দিয়েছে, গান শিখেছি এটাও একজনের কাছ থেকে। কারণ এই পৃথিবীতে আসছেন ল্যাংটা, সবাই ল্যাংটা আসছি, যাওয়ার সময় আবার ল্যাংটা, কিসের 3তলা কিসের 5তলা কিছুই সঙ্গে যাবে না। ঠিকই তাই, সেই ভক্ত প্রহ্লাদ মাত্র 5 বছর বয়সে ভগবানকে লাভ করলেন। হ্যাঁ, এটাও বলতে পারেন একই এই জন্মের সাধনার ফলেই না, ভক্ত প্রহ্লাদ যে কত সাধনা করেছে ভগবানকে পাওয়ার জন্য, একবার করে জন্মগ্রহণ করেছে, একবার করে মরেছে, একটা করে হার এক জায়গায় জমাতে জমাতে হারের পাহাড় হয়ে গেছিল। ভক্ত প্রহ্লাদের মনে একটু অহংকার জন্ম নিয়েছিল, আমি 5 বছর বয়সেই ভগবানকে লাভ করেছি, ভগবান অন্তর্যামী, অন্তরে জানলেন, প্রহ্লাদের হাত ধরে বলছে প্রহ্লাদ চলো তুমি আমার সঙ্গে যাবে, এটা দেখতে পাচ্ছ কি? বলে হ্যাঁ প্রভু, এটা একটা পাহাড়। কিসের পাহাড়? বলে একটা হারের পাহাড়, মানুষের হার এখানে রাখা হয়েছে। বলে হ্যাঁ প্রহ্লাদ, তুমি এই জন্মে নেওয়ার আগে তুমি কতবার জন্ম নিয়েছো আর ভগবানকে পাবে বলে, ভগবানের নাম গুণগান, ভগবানের সাধনা ধ্যান করেছো, একবার করে মরেছো, আর ওই হারগুলো ওখানে রাখা হয়েছে, সেই তোমারই দেহের হার রাখতে রাখতে এত বড় বিশাল হারের পার হয়েছে, এই জন্মে তুমি পেয়েছো। তাই বলেছে জন্ম হোক যথাযথ, কর্মটা চাই ভালো। তাহলে 5 বছর বয়সে ভগবানকে লাভ করেছে ওমা, আমরা মহাভাগ্যবান, মায়েরা মহাভাগ্যবতী। তাই যদি না হবে এই মানব জন্ম, শ্রেষ্ঠ জন্ম, 84 লক্ষ শ্রেণী ভ্রমণ করার পর আমরা পেয়েছি এই মানব জন্ম, এর আগে কেউ কানা হয়ে জন্ম নিয়েছি, বোবা হয়ে জন্ম নিয়েছি, এখনো যারা কানা বোবা আছে এদের পাপের ফলে, সেই পাপটা যদি এই জন্মে সংশোধন করতে পারে তাহলে পূর্ণ আবার মানব জন্ম তারা পাবে। একজন ডাক্তার, তার ঘরে একটা সন্তান বোবা, ভেবে নেবেন ওই সন্তানটার পূর্বের জন্মের দোষ আছে, তাই হয়তো করোড়পতির ঘরে জন্ম নিয়েছে কিন্তু বাক্য দেয়নি, এটাও সেই পাপের সাজা। কারণ পাপ বাপকেও ছাড়ে না, যেমন কর্ম তেমন ফল। ঠিকই তাই, তাহলে আমরা সেই ভগবানের নাম গুণগানি করি, তাই সেই ভক্তকে আঘাত করেছিলেন কে? হিরণ্যকশিপু। তাই ভগবান সহ্য না করতে পেরে ভগবানের রূপে যদি সেই দৈত্যকে মারতেন তাহলে আমরা সবাই জানতাম কি? যে ভগবান নিজে তাকে মেরে ফেলেছে। তাই হঠাৎ করে ভগবান রূপ চেঞ্জ করলেন, কি রূপ ধরলেন? নরসিংহ রূপ ধরে, তার মুখটা হচ্ছে সিংহের মতো,
গোটা বডিটা মানুষের মতো হঠাৎ করে ওই রূপ ধারণ করে সেই হিরণ্যকশিপুরকে ভগবানের আটুর উপর রেখে তার বুক চিরে তাকে হত্যা করলেন। আর ওই ভগবান যখন নরসিংহ রূপ ধারণ করে, নরসিংহ রূপ ধারণ করে তিনি যে চিৎকার গর্জন দিয়েছিলেন, ভয়ঙ্কর বিকট আওয়াজ, সেই আওয়াজে এক জননী অর্থাৎ এক নারী ছিলেন, তিনি ছিলেন অন্তঃসত্ত্বা, গর্ভে সন্তান ছিল। আগেকার দিনে বা এখনো মাঝে মাঝে গল্প করি, শোনা যায় যে সিংহের ডাক শুনলে নাকি পুরুষের লিঙ্গ খসে পড়ে, শোনা যায় না বাবা, এখনো আমরা গল্প শুনি। ঠিকই তাই, সেই সিংহের গর্জন শুনে সেই গর্ভধারিণীর মা, তার যে গর্ভে সন্তান ছিলেন, সেই বিকট আওয়াজ চিৎকার শুনে সেই মায়ের গর্ভপাত হয়ে যায়, অর্থাৎ সেখানে তার সন্তান জন্ম নিয়ে নেয়। ওই সময় ছিলেন কে, কুলমণি। সেই কুলমণি অভিশাপ করেছিলেন, ও তুমি ভগবান তো, যাও আমি অভিশাপ করলাম, আজ থেকে তুমি এই মাটিতে যখন চলাফেরা করবে তখন তোমার কোনো কথাই মনে থাকবে না, যখন তুমি শয়নে যাবে শয়নে গেলেই তোমার পূর্বের সমস্ত কথা তোমার মনে পড়বে। কারণ সেই কুলমণি দেখলেন এইভাবে নরসিংহ রূপ ধরে ভগবান যদি আবারও চিৎকার করে, গর্জন ছাড়ে, হয়তো মানুষ মারাও যেতে পারে। তাই সেই কুলমণি অভিশাপ দিয়েছিলেন ভগবানকে। তখন ভগবানের রূপ ছিলেন কি, নরসিংহ রূপ। সেই রূপ আমরা এখনো দেখতে পাই। তাই সেই কুলমণি তাকে অভিশাপ করলেন, আজ থেকে তুমি যতক্ষণ যতদিন যখন মাটিতে হাঁটবে তোমার কোনো কিছুই মনে থাকবে না, যখন তুমি শয়নে যাবে শুলেই সমস্ত কিছু মনে পড়বে। এটা নরসিংহ রূপ ধরার জন্য, চিৎকার গর্জন করার জন্য, ওই নারীর মায়ের গর্ভপাত হয়ে যাওয়ার জন্য কুলমণি এটার অভিশাপ দিয়েছিলেন ভগবানকে। তাই ভগবান রামচন্দ্র যখন মাটিতে চলাফেরা করতেন তার কোনো কিছুই মনে থাকতেন না, যখন তিনি শয়নে যেতেন সমস্ত কিছু তার মনে পড়ত। এই তোমার ছিল জিজ্ঞাস, কিঞ্চিত ভাবে করলাম প্রকাশ। তবে আমিও তোমাকে আর একটা জিজ্ঞাস করতে চাই, আসতে না, আধা ঘন্টা থাক, তোমরা চলে যাও, পরবর্তী শিল্পী আসুক। কি না, যদি ফিতা কাটা যায় তাহলে তো উদ্ঘটন হয়েই গেল। যাক, কালকে আমরা এখান থেকে শুরু করবো, দরকারে সকাল 9টা থেকে আসর দিবেন আমাদেরকে। হ্যাঁ, সকাল 9টার থেকে। তাহলে আজকে আমাদের পালা প্রসঙ্গ এখানেই থাকলো। মা বাবা যারা আছেন মনে কিছু করবেন না, কারণ সময় কারোর জন্য অপেক্ষা করবে না। তবে আজকে এখানে রেখে আমরা বিদায় নিচ্ছি।